तदेव रामम रुचिरम नवम नवम तदेव सशद मनसो महासवम तदेव सोकर्णव शोषणम निनम यदुत्तम श्लोक यशो अनुगीहते। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी कृष्णे तर विषय संग्रह करा जीवर एक मूल व्याधि। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी कृष्णे तर विषय संग्रह करा बद्ध जीवर एक मूल व्याधि। कृष्णे तर विषय काके बोले जेटा कृष्ण सेवार जन्य लागे ना कृष्ण सेवाय लागानो है ना सेटाके बोले कृष्ण तर विषय। अन्नय व्यतिरिक भावे जगतेर समस्त वस्तु अन्नय व्यतिरिक भावे कृष्ण सेवार उपकरण बोले जानले जीवेर बंधन दशा तैरी है ना। अन्नय व्यतिरिक भावे जगतेर समस्त वस्तु कृष्ण सेवार उपकरण अनुभव करते पारले तखन आर जीवेर बंधन उपस्थित है ना। शिल सरस्वती ठाकुर बोलतेन श्रीमती भागवती महापुराणेर प्रथम स्कंद थेके नवम स्कंद पर्यन्त केवल भक्तेरी आलोचनार प्राधान्य देखा जाए। विभिन्न आलोचनार माध्यमे अंतिमे गिये भगवान अप्राकृत भगवानेर लीला गाथा वास्तविक विषय जेगुलो अप्राकृत जगतेर लीला सेइ समस्तगुलो दशम स्कंदेते शुरू हय। नवम स्कंद पर्यन्त प्राय भगवत कथा अल्प अल्प समस्तई भगवत कथा तो भक्त भागवत तादेर आलोचना। आमरा कालके आलोचना प्रसंगे समय अल्प सेइ जन्य आमादेरके अग्रसर होते हबे। आलोचना प्रसंगे कालके देखा गेछिलो पृथु महाराजेर शत अश्वमेध यज्ञ करार जे संकल्प সেটা বৃথা হওয়ার নয়, তার সংকল্প অবশ্যই সিদ্ধ হবে। কিন্তু ইন্দ্র মহারাজ যেহেতু তার নাম শতক্রতু, তিনি একশো অশ্বমেধ যজ্ঞ করেছেন, তার ইচ্ছে নয় যে তার এই যে সুনামটাকে ভঙ্গ করুক, ইচ্ছে নয়। পিতু মহারাজ যখন যজ্ঞ করছেন, ইন্দ্র মহারাজ বিভিন্ন রকমভাবে সেই যজ্ঞে বাধা সৃষ্টি করলেন। শেষে গিয়ে এমন হলো যে পিতু মহারাজের একশো যজ্ঞ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। প্রতি ক্ষেত্রেই বাধা সৃষ্টি করছেন, কখনো অস্ত্র চুরি করে নিয়ে যাচ্ছেন, কখনো কিছু করছেন। শেষে তার পুত্র পিতু মহারাজের পুত্র তাকে ধরবার জন্য ছুটলেন, বিনাশ করবার জন্য। ইন্দ্র মহারাজ কখনো কখনো পাষণ্ড বেশ, কখনো কখনো কী বেশ, এইসব বেশ ধারণ করে বিভিন্ন জায়গায় পালাতে লাগলেন। পিতু মহারাজের পুত্র বিজিতাস্য অশ্বকে কেড়ে নিয়ে এসেছিলেন, তিনি অনায়াসে ইন্দ্রকে মারতে পারতেন কিন্তু মারেন না। এই জন্য ইন্দ্র তাকে অন্তর্ধান বিদ্যা দান করেছিলেন, অন্তর্ধান বিদ্যা দান করেছিলেন। এইভাবে দেখা যায় যে পিতুর পুত্র বিজিতাস্য পৃথিবীর ঐদুশ্বর হলেন, পিতুপুত্র বিজিতাস্য
পৃথিবীর অধীশ্বর হলেন, তিনি ভাতৃবৎসল ছিলেন, তাই জন্য তিনি একা ওভারঅলভাবে সামগ্রিকভাবে তিনি সেটা দেখাশোনা করলেন, কিন্তু চারজন কনিষ্ঠ ভ্রাতাকে চারদিকটা দান করে দিলেন। হরিয়ক্ষকে পূর্ব, ধূম্রকেশকে দক্ষিণ, বৃক্ষকে পশ্চিম এবং দ্রবীণকে উত্তর দিক দান করলেন। এই পৃথুনন্দন বিজিতাস শিখণ্ডী নাম্নী ভার্যার গর্ভে সর্বজনাদৃত তিনটি পুত্র উৎপাদন করলেন, পাবক, পবমান, সূচি। এরা পূর্বে অগ্নি ছিলেন, অগ্নির অনেক নাম আছে, কিন্তু তারা কোনো অপরাধ ফলে বৈশিষ্ট্য স্থাপিতে এই জন্ম লাভ করলেন, পরে সেই দেহ ছেড়ে আবার অগ্নিস্বরূপে ফিরে গেলেন, অগ্নিত্ব প্রাপ্ত হলেন। এই অন্তর্ধ্যান নভস্বতী নাম্নে অন্য একটা পত্নীর গর্ভে হবিরধাম নামক পুত্র উৎপন্ন করলেন। এইভাবে ধীরে ধীরে দেখা গেল তাদের বিভিন্ন বংশবিস্তার হল। আর হবিরধামের পুত্র ভাগ্যবান প্রজাপতি বহিঃসৎ কর্মকাণ্ডতে বিশেষ রূপে দক্ষ ছিলেন, তিনি প্রচুর যজ্ঞ করেছিলেন। তার যে যজ্ঞ করার বিষয়টা, এটা ইতিহাসে কোনোদিন নাই, একটা জায়গার যজ্ঞ শেষ করলেন, সঙ্গে সঙ্গে পাশে আবার যজ্ঞ শুরু করলেন, এইভাবে পুরো বসুন্ধরা জুড়ে যেন মনে হলো তিনি যজ্ঞ করেছেন, এবং কুশ কাশ এসব দিয়ে পুরো জায়গা ছেয়ে গেল। এই জন্য তার এই যজ্ঞ করা আদি সমস্ত বহু প্রচেষ্টা দেখে এই জন্য তাকে লোকে প্রাচীন বর্হি বলত। যখন আমাদের ওই দক্ষ যজ্ঞ বিনাশ হলো, সেই সময় প্রাচীন বর্হি রাজ্য সিংহাসনে ছিলেন, রাজত্ব করছে। এই প্রাচীন বর্হি ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতদ্রুতিকে বিবাহ করেন। শতদ্রুতিকে বিবাহ করার পর তাদের সর্বাঙ্গ সুন্দরী বালা বিবাহকালে অগ্নি প্রদক্ষিণ করছিলেন, তখন অগ্নি পূর্বে সুখীর প্রতি যেরূপ অভিলাষ প্রকাশ করেছে তার প্রতি সেরূপ অভিলাষ প্রকাশ করে। যাই হোক, শতদ্রুতির গর্ভে এই যে প্রাচীন মরি রাজা সন্তান উৎপাদন করলেন, 10টা পুত্র উৎপাদন করলেন, তাদেরই নাম হল প্রচেতা। তাদের নাম হল প্রচেতা। পিতা বললেন, তোমরা প্রজা সৃষ্টি করো, আমি তো ব্রহ্মার পিতামহ ব্রহ্মা যেরকম আদেশ করেছিলেন, পরপর সবাই ব্রহ্মার আদেশকে পালন করবার জন্য তারা স্ব কার্যে নিযুক্ত আছেন, কাজে এখানেও তার ব্যতিক্রম নেই। সেখানে তাকে যখন বলা হলো, প্রাচীন ভরি যখন বললেন প্রচেতাগণকে, তোমরা প্রজা বিস্তার করো, তারা বললেন, আমরা প্রজা বিস্তার করব, কিন্তু আগে ভগবানের কৃপা লাভ করে তারপর করলে ভালো হবে। সেই জন্য প্রজা সৃষ্টি কার্যের জন্য বিশেষ ক্ষমতা এবং ভগবানের করুণা লাভ করবার জন্য সমুদ্রেতে গেলেন। সমুদ্রেতে প্রবেশ করলেন, 10 সহস্র বৎসর তপস্যায় ভগবানকে অর্চনা করেছিলেন, কিন্তু তার আগে ভগবান শঙ্কর দয়া করে তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং কিছু উপদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন, এই উপদেশ তোমাদের আমি দিলাম এবং ব্রহ্মাও আমাদেরকে এই গীত শিখিয়ে দিয়েছিলেন যে স্তুতি, যেটার দ্বারা ভগবানকে সন্তুষ্টি করা যায়, আমিও এটা তোমাদেরকে শেখালাম। তোমরা তাকে প্রসন্ন করলে পরে কোনো কিছু অসাধ্য থাকবে না, সবই পাবে। রুদ্রের কৃপাতে তারা ক্ষমতা লাভ করলেন এবং ভজনে প্রবৃত্ত হলেন। আমাদের গীতা অনেক রকম হয়, শ্রীমদ্ ভাগবত জি মহাপুরাণে কত রকম গীতা
গোপী গীতা, বেণু গীতা, রুদ্র গীতা ইত্যাদি সমস্ত গীতার কথা আমরা পাই। শঙ্কর ভগবান যে সমস্ত জিনিস শিখিয়ে দিয়েছেন স্তোত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সেটার নাম হলো রুদ্র গীতা। সময়ের অল্পতার জন্য বিস্তৃত ব্যাখ্যা সম্ভব হয় না, প্রধান প্রধান কিছু আলোচনা করা হচ্ছে। শঙ্কর ভগবান তাদেরকে বলছেন, ক্ষণার্ধেনা পিতুলয়েন স্বর্গম পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গ সমর্থনাম কিমুতাশিষ। ক্ষণার্ধকাল যদি ভগবত ভক্তের সঙ্গ হয়, তার নিকট স্বর্গ মোক্ষ আদি এর তুলনা কখনোই করা যায় না। আর মর্তের সুঘাতি, মর্তবাসী যারা আছেন তাদের যে সুখের স্বাচ্ছন্দ্য, সুখের যে বিষয়, এটা আর কি তুলনা করা যায়, বড় সামান্য বিষয়। নজস্ব চিত্তম বহিরত বিভ্রমম তমো গুহায়াঞ্চ বিশুদ্ধম আবিশদ ইয়দ ভক্তি যোগানো গৃহীতম অঞ্জসা মুনির বিচষ্টে ননু তত্র তে গতিম। যখন সাধুকের প্রতি ভক্তি নিবন্ধন পুরুষের চিত্ত অনুগৃহীত বিশুদ্ধ হইয়া বাইরের যে বহির্জগতের বিষয় থেকে উপরত হয়, অর্থাৎ যখন আকৃষ্ট হয় না, তখন অজ্ঞান গুহাতে লয় না পায়, তখনই সেই পুরুষ তোমার তত্ত্ব জানিতে পারে, অর্থাৎ সেই মানব তখন তার ভগবানের তত্ত্ব জানতে পারে। পরবর্তী সময়ে দেখা যায়, পরবর্তী পঞ্চবিংশ অধ্যায়ে এইভাবে তারা রুদ্রগীত গান করতে করতে যে উপদেশ পেয়েছিলেন, এর দ্বারা ভগবানকে আরাধনা করেছিলেন এবং কৃতকৃতার্থ হয়েছিলেন। এখানে নারদজি মহারাজ প্রাচীন বর্হির যে বিভিন্ন রকম কর্মকাণ্ডের প্রতি আসক্তি, বহু পশু বলি দিয়েছেন, বিশুদ্ধ ভক্তির প্রতি তার কোনো নজর নাই, কোনো লক্ষ্য নাই। নারদজি মহারাজ করুণা করে সেই প্রাচীন ভরিহি তাকে উপদেশ করলেন, রাজন আপনি যা করছেন তার ফলে আপনি যত পশুকে মেরেছেন তারা সব আপনার মৃত্যুর অপেক্ষা করছে, তারা সব প্রতিশোধ নেবে। যেসব পীড়া তারা লাভ করেছে তারা আপনাকে সেরকম পীড়া দেওয়ার জন্য অপেক্ষা করছে। যেহেতু প্রাচীন বর্হির হৃদয়েতে সর্বদাই কর্মকাণ্ডের প্রাবল্য, কিছুতেই এই আত্মতত্ত্বের কথা তার কানে ঢুকবে না, আর ঢুকবে না বলে নারদজি মহারাজ তাকে পুরঞ্জন উপাখ্যান বললেন, যেটা একটা উপাখ্যান যার মাধ্যমে, যেটা একটা এমন একটা উপাখ্যান যার মাধ্যমে এই বিভিন্ন গভীর তত্ত্ববস্তুকে প্রকাশ করা হয়েছে, বিভিন্ন রকম বিস্তৃত বর্ণনা আছে। কিন্তু পুরঞ্জন উপাখ্যান যখন বললেন নারদজি মহারাজ, প্রাচীন বর্হি কিছু বুঝতে পারলেন না। প্রাচীন বর্হি বললেন, নারদজি মহারাজ আপনি যে কথা আমাদেরকে বললেন, আমার তো কর্মে আসক্ত ধি, আমি এর কথা কিছু বুঝতে পারলাম না, আপনি যদি একটু অল্প কথায় আমাকে বুঝিয়ে দেন, সোজা কথায়, এত গম্ভীর কিছুই আমি বুঝতে পারছি না, আমার আসক্তি সবসময় কর্মকাণ্ডিতে, আমি এতদিন ধরে যা করেছি তার একটা অভ্যাস আমার দাঁড়িয়ে গেছে, কিছু
নারজী মহারাজ বললেন, দেখুন এই যে পুরঞ্জন যাকে বললাম সেই হচ্ছে পুরুষ, যেটা জীবাত্মা, সে বিভিন্ন কর্মফলেতে বিভিন্ন দেহ লাভ করে, যেটা বলতে গিয়ে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে কোনো পুর ভালো দেখলো, তাতে প্রবিষ্ট হলো, এই পুরে আমি অনেক দিন থাকব। একটা দার্শনিক আলোচনা, জীবাত্মা নিজের কর্মফলেতে বিভিন্ন জনি প্রাপ্ত হন, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো সাপ, কখনো মানুষ, কখনো গাধা, এরকম রাজন। আমি ওই জন্য বলেছিলাম বিভিন্ন সুন্দর বাড়ি রাজপ্রাসাদ, তাতে নটা গেট থাকে, স্বাভাবিক নটা গেট। সেই নটা গেট কি কি তারও আপনি জানেন, দুটো চক্ষু, নাসিকার দুটো সিদ্ধ, দুটো কর্ণ উপস্থ আছে, পায়ু, সেই সব জায়গায় সমস্ত গুলো বিবেচনা করে একটা দার্শনিক কথা বললেন। এই জীবাত্মা কখনো চতুষ্পাদ প্রাণীর রূপ ধারণ করে বাইরের দিকে, আবার অন্যত্র বলা আছে একটা কাষ্ঠ তার যেমন আকৃতি, আগুনটা যেমন জলে যখন কাষ্ঠের যেরম আকৃতি আগুনটা সেরম রূপ ধারণ করে, সেই রকম ভাবে। আর অবিজ্ঞাত পুরুষ, অবিজ্ঞাত একজন বন্ধুর কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মাকে জীবাত্মা জানতে পারে না, একই সঙ্গে থাকে। যদি জীবের কোনো বাস্তবিক বন্ধু হয় তাহলে সে বন্ধু হলো ভগবান পরমাত্মা, কিন্তু সে কথাটা কেউ উপলব্ধি করতে পারে না। অনন্তকাল ধরে যে সমস্ত বিষয়গুলোকে জীবাত্মা আপন বলে মনে করে এসছে এটা, কিন্তু কারোর সঙ্গে বাস্তবিক পক্ষে জীবাত্মার কোনো সম্বন্ধ নেই, থাকবে না, ছিল না, এটা ত্রিকাল সত্য বিষয়। জীবাত্মার কোনো বিষয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, থাকবে না, ছিল না। কিন্তু এটি ফ্যালাসি, এটি আশ্চর্য বিষয়, এটা কেউ উপলব্ধি করতে পারে না। যেটা কি ভাগবত শাস্ত্র বলছেন, পশ্যন নপি ন পশ্যতি, এ নশ্বর জগতের সমস্ত কিছু দেখছে, সম্মুখে সব কি কি ঘটনা ঘটছে, সম্মুখে চলে যাচ্ছে সমস্ত, তারপরও মায়াদেবীর এমন প্রভাব তাকে কোনোদিন উপলব্ধি করতে দিচ্ছে না। বড় আশ্চর্য বিষয় যেটা পঞ্চম স্কন্ধে আমরা পাব, নিরহিত পুত্রম পিতরম জিজীবিষতি, পুত্রকে পুড়িয়ে এলো শ্মশানে, একটু আগে পুত্র মরে গেছে, পুত্রকে পিতা গিয়ে পুড়িয়ে এলো, পুড়িয়ে এসে সমস্ত কিছু হলো, কিছুদিন পরে আবার সেই যেরম ক্রিয়াকর্ম জীবনের, যা যা কিছু কর্ম, তাস খেলা, মজা করা, বিভিন্ন রকম আনন্দ, এগুলো চলতে থাকলো, অথচ পুত্রকে নিজে হাতে পুড়িয়ে এলো। এই জন্য শ্রীল যুধিষ্ঠির মহারাজকে যক্ষরূপী যে ধর্মরাজ প্রশ্ন করেছিলেন, জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি, অনেকগুলো প্রশ্ন করেছিলেন, জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি রাজা, যুধিষ্ঠির মহারাজ মহাবৈষ্ণব, ভগবত প্রেরণাতে তিনি তার জীবন ধারণ করেন। আগেও বলা হয়েছে যদি আমাদের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় সেদিন আমরা বাস্তবিক সুখী হতে পারি। যেদিন আমাদের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যাবে সেদিনে আমরা সুখী হব, তখনই আমাদের দিব্য জ্ঞান জাগরুক হবে, তৎপূর্বে সম্ভব হয় না। কিন্তু যুধিষ্ঠির মহারাজের নামই হয়েছিল যুধিষ্ঠির, যুদ্ধেতে যিনি স্থির থাকতে পারেন, তার কোনো চঞ্চলতা উপস্থিত হবে না, সর্বদাই ভগবত চরণে নিশ্চল মনোবৃত্তি, তাকে বলা হয় যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ ভগবত চিন্তনের দ্বারা যে উত্তর দিয়েছিলেন এটা অনেক
অনেকেই আপনারা জানেন, তথাপি একটু যা স্মরণ করিয়ে দেওয়া। যুধিষ্ঠির মহারাজ সেখানে উত্তর দিয়েছিলেন, অহন্নানি ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম শেষম স্থাবরমিচ্ছামি কিমশ্চর্যমতে পরমম, অহন্যহানি ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম শেষম স্থাবরমিচ্ছামি কিমশ্চর্যমতে পরম। বললেন, এইটি তো সবচেয়ে আশ্চর্য যে চোখের সামনে সমস্ত বলহরি হরিবোল, বলহরি হরিবোল, রাম নাম সত্য হ্যায় চলে যাচ্ছে, কিন্তু যারা সেগুলোকে ফিরে দেখছেন কে যাচ্ছে তাদের চেতনা আসছে না যে আজকে উনি গেলেন এই মুহূর্তে আমিও চলে যেতে পারি, তাদের চেতনা আসছে না। কোনো ব্যক্তিকে যদি বাস্তবিক দয়া করা হয় সেই দয়াটা শ্রেষ্ঠ দয়া কী করে মানা হবে, কখন মানা হবে? যদি কেউ কাউকে দয়া প্রদর্শন করে তা সেই দয়াটা সবচেয়ে শ্রেষ্ঠ দয়া কখন হয়, সেটা উত্তর দিতে গিয়েছিল প্রভুপাদ জানিয়েছেন, যখন কোনো ব্যক্তির হৃদয়েতে তুমি চিরকালের যে একটা অজ্ঞান সেটাকে সরিয়ে দিয়ে তুমি তার ভেতরে যদি তত্ত্বজ্ঞান জাগ্রত করতে পারো তাহলে তার অনন্তকালের যে অভাব সেটা মিটে যায়। যেটা কি ভাগবত শাস্ত্রে বলেছেন, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, কিংবা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যেমন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা বলা হয়েছে, সেটাকে বেদান্তের সূত্রেতে বলা হয়েছে অথা তো ব্রহ্ম জিজ্ঞাসা, সেটাকেই ছিল সনাতন গোসাঁইজি ভগবানের পার্ষদ হয়েও সাক্ষাৎ পরাত্পরাক্লেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন, কে আমি কেনে মরে যারো তাক চারে তাপত্রয় ইহা নাই জানি কৈছে মোর হিত হয়। এটাকেই বলে তত্ত্ব সম্বন্ধীয় প্রশ্ন, যেটাই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে আলোচনা প্রসঙ্গে শিল পরীক্ষিত মহারাজ জীবনের অন্তিম মুহূর্তেতে যে প্রশ্ন রেখেছিলেন তার বেশ কিছু আলোচনা হয়েছিল পূর্বে, যে প্রশ্নেতে পরীক্ষিত মহারাজকে প্রশংসা করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামী, সেই প্রশ্নটা আমরা আমাদের জীবনে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবনে ভুল হবে না, আমাদের জীবনে ভুল হবে না। আমাদের সময় চলে আসছে, আমরা কেউই এই জগতে থাকব না, তার প্রস্তুতি দরকার। এই জগৎ থেকে যাওয়ার জন্য যে প্রস্তুতি, আমাদের সমগ্র জীবনটা সেই প্রস্তুতির জন্যই ভগবান দিয়েছে। কে কত এক্সেলেন্টভাবে, কে কত সুন্দরভাবে দেহ ছাড়তে পারবে, এটাকেই বলে ভজনের কেরামতি। কে কত সুন্দরভাবে দেহ ছাড়তে পারবে, ভগবানের কাছে যেতে পারবে, এখানে তর্ক ঝগড়ার কোনো 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 বেসলেস, এখানে কোনো তর্ক ঝগড়ার কোনো স্থানই নেই। যে যত পরিমাণে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন, যিনি যত পরিমাণে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন তত পরিমাণেই তার লাভ। আর সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা, এটা ভগবত ভজনের একটা গুপ্ত চাবিকাঠি। কেউ নিজের জীবনে যদি পরীক্ষা করতে চায় সে আজ থেকেই পরীক্ষা শুরু করে দিতে পারে, অ্যাপ্লাইড ফর্মে প্রয়োগ করে দেখবে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ তত্র কোশোক ক্লোমোহ একত্বম অনুপশ্যত। সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা, সবার প্রতি একটা করুণা হৃদয় থেকে হিংসাভাবের সম্পূর্ণ বিসর্জন, এগুলো না হওয়া পর্যন্ত ভগবান সন্তুষ্ট হয়েছেন এটা অ্যাবজার্ড হতে পারে না। এগুলো লক্ষণ সমস্ত।
পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল, সেটা কোনো তার ব্যক্তিগত প্রশ্ন নয়, এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন, এটা আন্তর্জাতিক প্রশ্ন, এটা ইন্টারন্যাশনাল প্রশ্ন যাকে বলে, সেইটি ঠিকই কথা। সেখানে তিনি প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীজিকে, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যে হয়ত কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যে হয়ত কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। মরণশীল মানুষে আপনার কাছে প্রশ্ন করছি, আপনি যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ, যে মরণশীল মানুষের কি করা উচিত। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্য ইহ ইয়ৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। মরণশীল মানুষের সর্বথাই একটা এমন একটা কি করা উচিত কর্ম যেটাতে তার শ্রেয় লাভ হয়, সেটার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন। সেটা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এ কথাই বলেছেন, ভাগবতের যা সিদ্ধান্ত শ্রীমন মহাপ্রভু সেই ভাগবত, যে মহাপুরাণ সে কৃষ্ণবস্তু আর তিনিও সেই কৃষ্ণবস্তু। সেখানে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, এতদ নিবৃত্তমানানাম মিচ্ছতাম মকুতো ভয়ম্, এতদ নিবৃত্তমানানাম মিচ্ছতাম মকুতো ভয়ম্, যোগিনাম নিপরিণীতম হরির নামানুকীর্তনম। একটাই কথা, এইটি দেখো যত শাস্ত্রের বিচার আছে, ঋষি মুনি শাস্ত্রকাররা সমস্ত একই বিচার দিয়ে গেছেন, এতদ নিবৃত্তমান, যারা প্রবৃত্তি মার্গে চলছেন তারা ঘুরুন চাটনি খান, এই জন্ম খেলেন পরের জন্ম, আবার কেউ কেউ বলবে এক জন্ম কি হয়, আরে কে বলল তোমার এক জন্ম, এটা অনন্ত কোটি জন্ম ধরে চলছে তোমার জন্ম, তো বলছে এক জন্ম কি হয়, এক জন্ম কোনটা ভাবছে, এটা তোমার এক জন্ম, ইনফিনিটি কাল, অনন্তকাল ধরে করম বিকাকে গতাগতি পুনঃপুহ মতিরহ তুয়া পরসঙ্গ, গীতকার বলেছেন না, মাধব বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি করিত, করম বিপাকে গতাগতি পুনঃপুন, করম বিপাকে গতাগতি পুনঃপুন, মতি রহু তুয়া পরসঙ্গ, মাধব বহুত মিনতি করিত। করম বিপাকে গতাগতি পুনঃপুন, এক জন্ম নয়, এটা অজ্ঞানীদের কথা, অনন্তকাল ধরে জীব আছেন, ঈশ্বরও আছেন অনন্তকাল, কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবাঞ্ছা করে, অতএব মায়া তারে জাপটাইয়া ধরে, এটি তো কথা। কাজেই যখন সুযোগ উপস্থিত হয় সেটাকে সর্বাঙ্গীনভাবে কাজে লাগানো কর্তব্য। সুবর্ণ সুযোগ বারবার আসে না জীবনে, সুবর্ণ সুযোগ জীবনে বারবার আসে না। এতত নিবৃত্তমানানাম মিচ্ছতাম মিচ্ছতাম অকুত ভয়ম, যদি জীবনে নির্ভীক হতে চায় কেউ, সম্পূর্ণ ভয়কে মিটিয়ে দেবে, ভয় বলে কিছু নেই, আর ভয় আসেই বা কোত্থেকে, ভয়ের উৎপত্তির কথা ভাগবতী মহাপুরাণ বলেছেন দ্বিতীয় অভিনিবেশ থেকে, ভয়ের যখন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব,
অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব বিরাজমান, অদ্বয় জ্ঞান তত্ত্ব। সেখানে কোনো অন্যরকম কোনো দ্বিতীয় অভিনিবেশ আসা সম্ভব না। যেটা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন, আমরা ভগবানের ভগবানকে দেখে নেব, ভগবানের দ্রষ্টা, সেটা হচ্ছে ভোগ্য বুদ্ধি। ভগবানের কাছে আমরা দৃশ্য, আমরা ভগবানের সেবার উপকরণ, ভগবান যা করেন করবেন। কালকে শিক্ষাষ্টকের শেষ আলোচনা প্রসঙ্গে বিশেষ কিছু কথা উত্থাপন করা হবে। তো সেখানে আলোচনা প্রসঙ্গে বলেছে, যখনই কোনো ভূতের প্রতি কোনো যে নানাত্ব চারি জগতে আমার থেকে আলাদা আলাদা সমস্ত দেখতে পাচ্ছি, বিভিন্ন রং রূপ রস, আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা সত্তাদের ভাবনা, এগুলো সমস্ত প্রপঞ্চে পড়ে গিয়ে হয়েছে, বাস্তবিক পক্ষে কিছু নাই। সমস্ত ভগবত সেবার উপকরণ সবার দায়িত্ব একটাই, এর হচ্ছে ভগবানের সেবা করা। আমার হাত পা নাক কান মুখ যা কিছু সব আমার, আমাকে বাঁচিয়ে রাখবার জন্য আমার আত্মার সেবা করে, এটা অজান্তে। কার সেবা করো? চোখ দেখে, হাত কাজ করছে, সমস্ত পা, সমস্ত নাক মুখ চোখ, সমস্ত হোল সিস্টেম, বডির যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কার সেবায় ব্যস্ত আছে যদি প্রশ্ন করা? কেউ উত্তর দিতে পারবে? বাস্তবিক পক্ষে বলে এই নিজের সেবা করছে, এটা কি নিজের কে, নিজে তুমি কে? বাস্তবিক পক্ষে জীবাত্মা অজ্ঞানে পড়ে গিয়ে এটা ভাবনা করছে। ভগবান বলছেন, মামই বংশ জীব লোকে জীবভূত সনাতন, আর এরা তো আমারই অংশ, তো অংশ সমস্ত অংশী তার সেবা করুন, ইটস কোয়াইট ন্যাচারাল, এর স্বাভাবিক। এটা কেন করছে না, করছে নাটা কেন, এটি অস্বাভাবিক। সেই জন্য সেখানে উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজ কেশবদেব গোস্বামী, যে এটা তো সমস্ত ঋষি মণিগণ শাস্ত্রেতে নির্ণয় করা হয়ে গেছে, এ তদ নিবৃত্ত মানানাম ইচ্ছতাম অকুত ভয়ে, কেন ভয় তোমার উৎপত্তি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় অভিনিবেশ থেকে, ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাৎ ঈশাৎ অপেতস্ব বিপর্যয় অস্মৃতি তন্ময়ায় অত বুধ আভয়ত্বম ভক্তৈক এষম গুরুদেবতাত্মা, ভক্তৈক এষম গুরুদেবতাত্মা, এইটি হল পথ। ভয় এসছে এর থেকে, দ্বিতীয় অভিনিবেশ থেকে, যখন কেউ নেই তখন আর ভয় কি, যখন কেউই নেই ভয় পাওয়ার, ভয় পাকা পাকে পাবো, সবই তো ভগবতময় এই জগৎ সমস্ত কিছু, তখন তার মধ্যে থেকে যখন এই অবস্থাটা আসে তখন তাকে আর কেউ কোনো সর্প দংশন করতে পারে না, কোনো মানুষ তাকে মারতে পারে না, কোনো মানুষ ক্ষতি করতে পারে না, সে তখন এমন একটা এক্সেলেন্ট স্টেজে অবস্থায় থাকে, তাকে কাউর ক্ষমতা নেই কিছু করে, সে অপূর্বভাবে জীবনযাপন করে ভগবত চিন্তায় মগ্ন। সেখানে বিচার করো আমরা এইসবগুলো এতদূর এলাম, এটা কেন এলাম, বলে প্রাচীন বরিহির মতো অবস্থা যেন আমাদের না হয়। প্রাচীন বরিহি যেভাবে কর্মকাণ্ডতে অভিনিবিষ্ট, যেভাবে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম দক্ষ প্রজাপতি কর্মকাণ্ডতে এফিসিয়েন্ট, দক্ষ মানে হচ্ছে এফিসিয়েন্ট, দক্ষ কিসে দক্ষ না কর্মকাণ্ড, পুত্র পরিবার কর্মকাণ্ড আদি যা কিছু আছে, খুব রক্ত মাংসে কুণপাত্মবাদী যেটাকে বলা হয়, রক্ত মাংস এইসব ছাড়া কিছু চেনে না, আর সেই জন্যই তো সে কর্মকাণ্ডিতে আসক্ত ধী বলে রক্ত মাংসের চিন্তায় সাংসারিক চিন্তায় বিভোর, তাই জন্যই তো সে শঙ্কর ভগবানকে পরমহংস বুঝতে পারেনি। সে গুরুতত্ত্বকে নিজের শিষ্যত্বে পরিণত করবার চেষ্টা করেছে, এটাকে বলে ট্রিমেন্ডাস অপরাধ, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। যখন গুরু বৈষ্ণব তত্ত্বকে কেউ নিজের, যখন কেউ গুরু বৈষ্ণব তত্ত্বকে নিজের ভোগের তত্ত্ব করতে চায়,
শিষ্যত্বে পরিণত করতে চায় সেটাকে বলা হয় সবচেয়ে ভয়াবহ অবস্থা। গুরুতত্ত্বকে বৈষ্ণবতত্ত্বকে নিজের শিষ্যত্বে স্থাপন করুক, নিজের সেবায় লাগাল, সমস্ত জগৎকে ধোকা দিলেও ভগবানকে ধোকা দেওয়া যায় না। যারা অন্তর্যামী গুরু বৈষ্ণব তারাও জানেন কার চিত্তবৃত্তি কীরকম, কী বুদ্ধি নিয়ে কে আমার কাছে এসছে সবই তিনি জানেন। বাঞ্ছাকল্পতরুবশ্য কৃপা সিন্ধু বেবশ বলা হয়, বাঞ্ছাকল্পতরু গুরু বৈষ্ণব যে যা চায় না নিয়ে যা, কিন্তু যদি আত্মতত্ত্ববিদ হতে চাও, যদি ভগবানকে লাভ করতে চাও, তাহলে তোমার কিভাবে সেবা করতে হবে আর এছাড়া তো রাস্তাই নেই। সমস্ত ভাগবত সিদ্ধান্ত উপনিষদ সিদ্ধ সমস্ত একই কথা, এবং গুরু পশনৈক ভক্তা বিদ্যা কুঠারেন শীতেন ধীর বিবৃষ্ট জীবা স্বয়ম অয়ম অপ্রমত্ত সবই তো একই কথা বলছে। ভাগবতে একই কথা সমস্ত জায়গায়, বিজেত ঋষি কবায়ু ভীরদন্ত মুন স্তুরগম জয়ন্তি জন্তুমতি লোলোমুপায়খিত ব্যসন সতামৃত সমবহায় গোরশ্চরণম ইত্যাদি শ্লোকের আলোচনা করব। সেখানে কিন্তু একই উপদেশ সব জায়গায় এক, যে তুমি যদি সত্যি এই সংসার ভয়াবহ এখানে কি মজা পেলে তুমি, তুমি কি কোনো মজা পেয়ে গেলে নাকি, যদি মজা পেয়ে থাকো তাহলে তোমার হবে। সেই জন্য প্রভুপাদ বলতেন যে সমস্ত ত্যাগতাশ্রমী আছেন যারা ত্যাগী জীবন যাপন করছেন তাদের কাছে বারবার প্রভুপাদ বলতেন আপনারা এই সাংসারিক জগতের লোকের যে সুখটা এর মধ্যে গভীরভাবে অনুসন্ধান করবেন, কত দুঃখ এর মধ্যে লুকিয়ে আছে। আপনারা যদি গভীরভাবে অনুসন্ধান না করেন, যদি আপনারা গভীরভাবে অনুসন্ধান করেন দেখবেন এই সংসারী ব্যক্তিদের যে আপাত মনোরম খুব সুখ চাকচিক্য, এর মধ্যে যে সমস্ত গভীর দুঃখ লুকিয়ে রয়েছে এগুলো যদি আপনারা অনুসন্ধান করতে না পারেন তাহলে আজ না হলেও কালকে আপনাদের এই সংসার জীবনে প্রবেশ করতে ইচ্ছা হবে। খুব সাবধানে থাকবেন আপনারা, সবসময় চেতনার যেন কোনো রকম অপব্যবহার না হয়, চেতন শক্তিকে পরম চেতনার দিকে ডাইরেক্টেড করতে হবে। আমার যে চেতনা ধর্ম দিয়েছেন ভগবান সেটাকে পরম চেতনার দিকে যাক। অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্য বিস্ফোরম ন বিদুহু সর্বশাস্ত্রজ্ঞ অপিহি ব্রহ্মন্তিতে জানা, এই জগৎ অচেতন, তারা চেতন আছে বলে মনে করছে, বাস্তবিক এটা নয়, এটাকে চেতনা বলেন। পূর্ণ চেতন বস্তুর জন্যে যখন সম্পূর্ণ ডেডিকেটেড অবস্থা আসবে তখন পূর্ণ চেতনের সঙ্গে তোমাকেও পূর্ণ চেতনায় উদ্বুদ্ধ না হলে পরে তুমি কী করে পার। পূর্ণ চেতন বস্তুর সঙ্গে ভাব বিনিময়, তাকে সন্তুষ্ট করা, তাকে সেবা করা, এটা বদ্ধ ভূমিকা হবে না। যেটা ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মে বলেছেন, মুকুলিত চিতন, বিকচিত চিতন, পূর্ণ বিকচিত চিতন ইত্যাদি সমস্ত ভাগ করে দেখিয়েছেন। আমরা এখানে বিচার করে দেখলাম যে বিজিত ঋষিক বায়ু ফিরা দন্ত মনস্তরাগম এর ব্যাখ্যা দশম স্কন্ধে যাব তখন আলোচনা করব, ২৭ অধ্যায় বলে সেখানে গিয়েও একই কথা বলছেন, গুরু সেবা কর। সদ্গুরু মহাভাগবত বৈষ্ণব সেই গুরুপাদ পদ্মের বৈষ্ণবের সেবা করো, তাহলে তোমার সমস্ত সমাধান হবে। যেটা তুমি নিজের চেষ্টায় পারছো না আর কোনোদিনও পারবে না, আপন চেষ্টায় কেউ তত্ত্বজ্ঞান লাভ করে ভগবানের কাছে গেছে, একটা উদাহরণ কেউ দেখা, একজন কোনোদিনও হয় না। সমস্ত নির্ভর করবে করুণার উপর, গুরু বৈষ্ণবের করুণা, তাদের করুণা হলে পরে তাহলে সব কিছুই সম্ভব হবে, প্রাকৃতিক জগতে প্রবেশ লাভ হবে।
গুরু প্রীত প্রজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম, গুরু প্রীত প্রজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যদি গুরু আমার প্রতি প্রসন্ন হন তাহলে যেটা বৈকুণ্ঠ যোগী দুর্লভম, যারা প্রচুর ধ্যান যোগ জ্ঞান যোগ রাজগুহ যোগ ভক্তি যোগেও লেগে রয়েছেন সব, এই জন্য এক কথা বলেছে যোগ, যোগী নাম। এই যোগ কথাটার মানে সবার জন্য একটা ওপেন টার্ম, সব যেন বুঝতে পারে, ভক্তি যোগ জ্ঞান যোগ ধ্যান যোগ কর্মযোগ সব সব মার্গে আলটিমেটলি তাদের লক্ষ্য হলো অন্তিমে গিয়ে ভগবানের কাছে যাও। কিন্তু সেগুলো কোনোটাই সম্ভব হয় না, কেউ পারবে না। আর মায়াবাদীর গুরু গ্রহণ সেটা তো প্রতিপদে আমরা সেগুলো প্রণাম প্রমাণ করি কপটতা। মায়াবাদী যে জ্ঞান মার্গে গুরু গ্রহণ করেন সেটা ওরা বলেন জ্ঞান মার্গ, আমরা বলি অজ্ঞান মার্গ। কেন জ্ঞান মার্গ কী করে হলো? যেখানে গুরুপাদ পদ্মের করুণাকে গুরুপাদ পদ্মের যে স্বরূপ তাকে তোমরা নিত্য মানো না, তাহলে সেখানে কি করে হয়? গুরু কিছুদিনের জন্য মানতে হবে, নিজের ব্রহ্মত্ব চিন্তা সিদ্ধ হয়ে গেলে ও গুরু গুরু ছিটকে গেল, কিন্তু গুরুতত্ত্ব তো ও ধরনের জিনিস নয়, গুরুতত্ত্ব ও ধরনের জিনিস নয়। সেখানে গুরুতত্ত্বের নিত্যতা আছে, ভক্তি ভক্ত ভগবান তাদের নিত্যতা স্বীকার করা আছে এবং এটা ভাগবত আদি সমস্ত শাস্ত্রের অনুমোদিত। কাজে আমি গুরু গ্রহণ করেছি, অতএব গুরুকে কিন্তু গুরুকে নিত্য মানি না, কিন্তু আমার আবার জ্ঞানযোগ সিদ্ধ হবে এটা হয় না, এটা অসম্ভব ব্যাপার। যেখানে গুরু স্বরূপকে নিত্যই মানো না সেখানে তোমার গুরুর দ্বারা তোমার কি কার্য সিদ্ধ হবে? সেই জন্য বলছেন সমস্ত কিছু পথেতেই বৃথা হয়ে যাবে। আর যদি গুরুর প্রতি আস্থা থাকে, গুরু যদি সদ্গুরু হন তাহলে গুরু প্রীত পূজচ্ছতি বৈকুণ্ঠ যোগে ধর্ম, যে বৈকুণ্ঠ কোনোদিন আশাই করা যায় না, কোন বস্তু বিরজার ওপারে। পুরঞ্জনের এই সমস্ত যেসব কথা বললেন তাতে বললেন দেখো পুরঞ্জন যাকে বলেছি সে হচ্ছে জীবাত্মা, সে বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়ে, ওরে ওখানে ভোগ করার চেষ্টা করে, একশো মানুষ হলে তো একশো বছর ইত্যাদি কথা বলি, কখনো চতুষ্পদ কখনো দ্বিপদ বিভিন্নভাবে প্রবেশ করে। অবিজ্ঞাত যাকে বলা হয়েছে বন্ধু সে হচ্ছে পরমাত্মা, জেনে রেখো। আর পঞ্চপ্রাণ যে যে পঞ্চপ্রাণের মাধ্যমে তোমার খাদ্যদ্রব্য জারণ হয়, সমস্ত শরীরের যে সমস্ত বিষাক্ত বস্তু বেরিয়ে যায়, শ্বাস প্রশ্বাস এরকম নিচ্ছে, এইভাবে প্রাণ অপান বান সমান এই সমস্ত কিছু যা কিছু আছে, এই যে পঞ্চ এটাকে পঞ্চশির সমেত যে সর্প বলেছিলাম। আর বুদ্ধি যে যেটা বুদ্ধি যেটা অ্যাপ্লাই করে জীব নিজের কার্য উদ্ধার করে, সেই বুদ্ধিটাকে বলেছে প্রমোদা, যার সঙ্গে এত ভালোবাসা হয়ে যায় সে যা বলবে তাই শুনবে। এই জন্য যেমন স্ত্রীলোকের বশীভূত কোনো পুরুষ যদি থাকে যা বলে তাই শুনবে, আমার এই চাই ঠিক আছে কোনো চিন্তা নেই। এইভাবে স্ত্রীলোকের বশীভূত পুরুষ যেমন নিজের কোনো ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই যা বলে তাই শোনে, সেরকম এই যে মন্দ বুদ্ধি এই বুদ্ধি প্রমোদা তাকে আলিঙ্গন করে বসে রয়েছে, সে যা বলে তাই মানছে। এইভাবে দেখা যায় জীবাত্মা বেপথে চলে যাচ্ছে। পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় আছে আর তার সঙ্গে পঞ্চতন্মাত্র আছে। পঞ্চতন্মাত্র আপনারা জানেন যারা শুনেছেন হরিকথা দীর্ঘদিন ধরে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এরা পঞ্চতন্মাত্র। হে রাজন এটাকেই আমি বলেছিলাম পাঞ্চাল দেশ,
এইটাকে আমি দার্শনিকভাবে তোমার কাছে বলেছি, পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় ইত্যাদি বলেছি। আর সমস্ত এই যে দেখা যাচ্ছে মন ও একাদশ ইন্দ্রিয় এ সমস্ত আছে, এরা কি হয় নিজে কি হয় এখন, এরা এই যে জীবাত্মা পাঞ্চাল দেশে বেড়াতে বেরোয়, পাঞ্চাল দেশে ঘুরতে বেরোয় রথে করে, সুন্দর করে ঘুরে আসবে একটু আনন্দ নেবে। এই পাঞ্চাল দেশটাকেই বলা হয়েছে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ পাঁচ রকমের সব আনন্দ এনজয়মেন্ট, এগুলো ধীরে ধীরে জীবাত্মা ভোগ করে। আত্মা রথি, আত্মা হচ্ছে কি রথি, জীব হচ্ছে রথ। এইভাবে আমি বলেছিলাম তোমাকে, দার্শনিক তত্ত্ব বলেছিলাম রাজন, চণ্ডবিক যেটাকে বলেছিলাম সেটা হচ্ছে সংবৎসর। দেখো সূর্য উঠছে আর সূর্য অস্ত যাচ্ছে। বাস্তব বুদ্ধিমান ব্যক্তি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে যে সকাল হচ্ছে আবার রাত হচ্ছে আবার সকাল হচ্ছে, প্রত্যেক সময় প্রত্যেকটা দিন যদি কেউ অনুভব করে, ঠিক যেমন বসন্তের ঝরা পাতা, ঠিক যেমন বসন্তের ঝরা পাতা হাওয়াতে এরকমভাবে ছিঁড়ে পড়ে যাচ্ছে মাটিতে, আমাদের এক একজনের জীবন থেকে সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল, এক একটা করে দিন যাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে বসন্তের ঝরা পাতা আমাদের জীবন থেকে একটা একটা করে দিন সেরকমভাবে চলে যাচ্ছে। অর্থাৎ বক্তব্য হলো এই, আমরা সকলেই মৃত্যুর দিকে এগোচ্ছি, প্রসিড করছি, কিন্তু কেউ অনুভব করতে পারছে। যে সাধকের হৃদয়ে সর্বদাই একটা ভাব, আমি মরে যাব, আমি মরে যাব, আমি তো থাকব না, আমি তো থাকব না, তাহলে কার সঙ্গে আমার শত্রুতা, কার সঙ্গে আমার মিত্রতা। যার হৃদয়েতে ভজনের ধ্বনি টিকা জ্বালিয়ে রাখলে যেমন ধ্বনি, সেরকম ভজনের ধ্বনি জ্ঞানের যে আলোক, এটা যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের সেবার দ্বারা, বাস্তব সেবা কপট সেবা না, যতক্ষণ না জাগরুক রাখতে পারবে তার জীবনে অন্ধকার নেমে আসতে বাধ্য, অন্ধকারকেও আটকাতে পারবে না, অজ্ঞানে ডুবে যাবে সে। তখন চারিদিকে সমস্ত দেখছে নশ্বর বস্তু, কিন্তু পশ্চন্নপি নপশ্যতি, দেখেও অনুভব করতে পারবে না। হে রাজন, আমি চণ্ডবেগ যাকে বলেছিলাম সেটা হচ্ছে সংবৎসর, একটা করে বৎসর, তিন চার 365 দিন আর 365 রাত, এ চাকার মতো ঘুরেছে ঘুরছে, হরণ করে নিয়ে যাচ্ছে কাল। আর যবন যাকে বলেছিলাম তার সঙ্গে বলেছিলাম ওখানে অনেক কথা, কালকন্যা, এই যে কালকন্যা বলেছিলাম এটা রোগ, আর যম সাক্ষাৎ মৃত্যু যবন রায়, এই জীবাত্মাকে প্রতিপদে যখন শেষের শেষের সময় আসছে তাকে নাড়া দিচ্ছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কানে শুনতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না। শঙ্করাচার্য বলছেন তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম, শিল শঙ্করাচার্য জি বলছেন শঙ্করহ সাক্ষাৎ শঙ্করহ, যাকে আপনারা শঙ্করাচার্য বলছেন তিনি সাক্ষাৎ শঙ্কর ভগবান, তিনি বলছেন তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম, বৃদ্ধ হয়ে গেছে, যষ্টি ধারণ করে যাচ্ছে, বেদান্তি হয়ে গেছে, দাঁতগুলো সব পড়ে গেছে, চোখেও দেখতে পাচ্ছে না, তথাপি তার আশা পিণ্ড যাচ্ছে না। এই জন্যই আমাদের মহাভাগবত গুরু বৈষ্ণবের কাছে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণের প্রয়োজন আছে। যদি সেরকমভাবে কেউ শ্রবণ করে থাকেন, শ্রবণ করেন,
তাহলে এক ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে তোমার হয়ে গেল মুক্তি, ভগবত চরণ প্রাপ্তি হয়ে যাবে এক ভগবত কথা। কিন্তু সেরকম অবস্থাটা খুব কম লোকের হয়, যিনি নিজেদের জীবনের সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছেন, দিয়ে একমাত্র অনন্য শরণ গ্রহণ করেছেন ভাগবতজী মহাপুরাণী। কার কাছে শ্রীমদ্ ভাগবতজী মহারাজ নিজের রহস্য তত্ত্ব প্রকাশ করেন? কোনো ব্যবসায়ীর কাছে খুব সুন্দর করে বলতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, নিজে কিছু বুঝতে পারবেন না। ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত সংঘর্ষ পর্যায়তে, ভগবত তত্ত্ববিজ্ঞান কখনো সাধারণ কারোর কাছে প্রকাশিত হন না, কখনোই সম্ভব নয়। কিন্তু যদি বাস্তবিক কাউর অনন্য স্মরণ গ্রহণ করেন, তারাই একমাত্র ভাগবতের বাস্তব কৃপাটা লাভ করবে। অনন্য স্মরণ ভাগবতী মহাপুরাণকে ধরে আলিঙ্গন করে বসে বলো, আমি আর কিছু জানি না, তুমি বাঁচাও বাঁচাও, মারো মারো, আমি আর কিছু বুঝতে চাই না, আমার বোঝার দরকার নেই তুমি বাঁচাবে কি না। তখন ভাগবতী মহাপুরাণ উদত হবেন, শ্রীমদ ভাগবতী মহাপুরাণ করুণা করে নিজেকে প্রকাশ করবেন গোকর্ণজি মহারাজের মতো কোনো এক মহাপুরুষ, তার কৃপাধন্য হতে পারেন। তবে তার এই সমস্ত অপ্রাকৃত কথার সারমর্ম হৃদয়ঙ্গম হবে এবং তখন তিনি সংসার বন্ধন ছিন্ন করে অপ্রাকৃত রাজ্যে যেতে পারবেন। এই অ্যাসিওরেন্স, এই যে আশ্বাস, এটা কেন এতটা গ্যারেন্টির সঙ্গে আপনি বললেন? বলে, মহারাজ আমি গ্যারেন্টি দিই নাই, এটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমাতে বলেছেন, পরীক্ষিত সাক্ষী যৎসবণগত মুক্তিযুক্তি কথনে। তুমি জানো না পরীক্ষিত মহারাজের, দেখো পরীক্ষিত মহারাজ সাক্ষী যৎসবণগত মুক্তিযুক্তি কথনে, পরীক্ষিত মহারাজ সাত দিনের মধ্যে শ্রবণ করে বা সর্বসিদ্ধি। গোকর্ণজি মহারাজ ধুন্ধুকারীর মতো মহাপাপিষ্ট শোনালেন, ব্যাস অনেক ঘটনা, কত প্রেজনী মুক্তি লাভ করেছে, অসহায় প্রেজনী, কাউর কাউর বয়স হলো হাজার বছর, দু হাজার বছর, তিন হাজার বছর, সে পাতার তা ঘুরছে, তার সিদ্ধ তার কিছু হয়নি, ওইরকমভাবে রয়েছে। এরা কল্পনা করতে পারবে না, স্বপ্নে ভাবতে পারবে না, কোনো পিতার বয়স হয়েছে ওপরে রয়েছে, দু হাজার বছর ধরে ওইরকমভাবে কষ্ট পাচ্ছে। সেটা তুলসীদাস মহারাজির একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা বললে আপনারা যেন এসব কথা অবিশ্বাস করবেন না, একশো ভাগ সত্য বলেই আমি উত্থাপন করছি, যেখানে বিন্দুমাত্র একটা মিথ্যের একটা সংযোগ আছে সেই কথা আমি বলবো না। তুলসীদাসজি মহারাজ অযোধ্যাতে যখন থাকতেন, অযোধ্যার এমন জায়গায় থাকতেন যেখানে ধামের সীমানাটা পেরিয়ে গিয়ে তুমি শৌচকর্ম করতেন। তিনি ধামের যে সীমানাটা যেখানে শেষ, যেমন ধরো বৃন্দাবনে আমরা যখন গোকুলে যাই, গোকুলের সীমা কোথায় শেষ হচ্ছে? দাউজি মহারাজ যেখানে আছে ওটা গোকুলের শেষ, এই এটা হচ্ছে বৃন্দাবনের ওই জায়গাটা, চুরাশি কোষের ওটা শেষ সীমা। আবার অন্যদিকে হাতরাস যাবে, পুতনার হাতটা পড়েছিল, হাতরাস বলে সীমা, এক একটা সীমা আছে, প্রত্যেকটা সীমা নির্ণয় করে, চুরাশি কোষে চুরাশি কোষ তো আমরা জানি, হাতরাস পর্যন্ত যাবে না ওটা, ওটা আগে, হাতরাসটা পরে না। এ বলার বক্তব্য হলো তুলসীদাসজি মহারাজের মধ্যে এত তীব্র ভক্তিযোগ ছিল যে তিনি সাক্ষাৎ অনুভব করতেন যে এই যে অযোধ্যা ধাম আর রামলালা এ অভিন্ন, এটা যতক্ষণ অনুভব না করা যায় ততক্ষণ হয় না। শ্রীল জয়দেব গোস্বামীজির এইরকম হয়েছিল, জয়দেব গোস্বামীজি কেন্দ্রবিল্লু গ্রাম থেকে পাগলের মতো ছুটলেন, অনেক ঘটনা আমি সব বলতে পারবো না, অল্প কথায় বলি, পদ্মাবতী পাগল হয়ে গেছেন, কি করে স্বামীকে সামলাবেন, কখনো কাঁদছে কখনো ছুটছে, পাগল হয়ে গেছেন, এই করতে করতে কি করে যে স্বামীকে সামলে তিনি আনলেন আমরা বলতে পারবো না, ভগবান ছিলেন তাই, এ সামলানো যাচ্ছে না, উন্মাদের মতো অবস্থা।
জয়দেব গোস্বামী যখন ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীকে কৃপা করে চলে গেলেন, আমি এসব কথা বৃন্দাবনে আলোচনা করেছিলাম, আজ থেকে 10-12 বছর বাকি আলোচনা করেছিলাম কোন রাত্রে সেটাও আমার মনে আছে, তোমরা ভুলে গেছে, আমার মনে আছে বৃন্দাবনে 10-12 বছর আগে আলোচনা করেছিলাম রাত্রের বেলা আলোচনায়। আলোচনা প্রসঙ্গটা এই সব বিস্তৃত নয়, করা যাবে না। যখন জয়দেব গোস্বামী সব ছেড়ে দিয়ে ছুটলেন বৃন্দাবনের দিকে, তখন শেষে বৃন্দাবনের সীমানায় এসে গেছেন, সীমানায় আসার সঙ্গে সঙ্গে দেখছেন যে চারিদিকে রাধা গোবিন্দের চরণ ছিন্ন, চারিদিকে যেখানে পা দিতে যাচ্ছেন পা দিতে পাচ্ছেন না, পা দিতে ধামে প্রবেশ করুন পা দিতে পাচ্ছেন না, আমার তো ধাম দর্শন হলো না, আমার আর ধাম দর্শন হলো না, আমি ধাম কোথায় ঢুকবো, আমি যেখানে পা দেবো সেখানে দেখি প্রিয়া পিয়াজি রাধারানী এবং কৃষ্ণের চরণ ছিন্ন, ঢুকতে পারবো না, আমি পাগল হয়ে কাঁদছেন, আমার তো ধাম হলো না। যখন এই অবস্থা বিলাপ করছেন তখন শ্রী শ্রী পিয়াজি রাধারানী আর ভগবানকে নিয়ে কদম্ব বৃক্ষের তলাতে দর্শন দিলেন, দাঁড়িয়ে বংশীবাদন করছেন, মুচকি হাসছেন যে এসে গেছো আমার কাছে এসো। জয়দেব গোস্বামী পাগল হয়ে গেলেন, আর তার মনেই নেই যে এটা ধাম, এখানে যে পায় চিহ্ন আছে এসব ভুলে গেলেন, ভুলে গিয়ে দৌড়ে গিয়ে ভগবানকে ধরতে যাচ্ছে, তখন আর মনে নেই, পায়ের চিহ্ন ছিল, এতক্ষণ বিচার করেছে পায়ের চিহ্ন কোথায় ঢুকবো, কিন্তু যখন ভগবান দর্শন দিয়েছেন তখন তার হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করলেন, ভেতরে গিয়ে দেখলেন অন্তর্ধান করেছেন, অর্থাৎ ধামে প্রবেশ করিয়ে দিলেন। বড় আশ্চর্য কথা, তুলসীদাসজী মহারাজ ঠিক এইরকম ভাব ছিল যে আমি ধামের ভেতরেতে কোনো জায়গায় শৌচকর্ম করব না, ওই জন্য তিনি অনেকটা দূর যেতেন, যেটা সীমানা ছাড়িয়ে সেখানে গিয়ে তিনি শৌচ আদি কর্ম করে লোটা নিয়ে খেতেন। আমরা বৃন্দাবনে তাই করি, এখানে তো ভদ্রলোকের বাথরুম এইসব সব রয়েছে, বৃন্দাবনে সাধুদেরতে লোটা সোটা ল্যাঙ্গোটা তিনটে, সাধু তিনটে সম্পত্তি, এখন অনেক সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স এটা ওটা থাকে, কিন্তু বাস্তবিক সাধু সম্পদে লোটা সোটা লঙ্গোটা, এটা আমাদের বৃন্দাবনে মুখস্থ হওয়ার তিনটে সম্পদ। মহাপ্রভু বলছেন একটা মাত্র দণ্ড আমার সম্পত্তি ছিল, সেটাও শেষ করলে তুমি, এটা কি বানানো কথা, একমাত্র দণ্ড ছিল এটা সম্পত্তি, সেটাকেও তুমি শেষ করলে, আমার তোমার সঙ্গে যাবো না, যাও যাও যেখানটা পারো তোমরা যাও, তোমরা পারো যেখানে পারো যাও, আর দণ্ডটাকে তুমি বলছো দণ্ডখানা, যে দণ্ডের মধ্যে সমস্ত দেবের অধিষ্ঠান সেটাকে তুমি বলছো দণ্ডখানা, দণ্ডখানা ভেঙে গেছে আমি কি করবো, বলে তুমি প্রেমেতে অচেতন হলে তোমাকে সামনে দেখলাম আমি আর তুমি দুজনে দণ্ডের উপর পড়লাম ভেঙে গেল, আমি কী করবো, ফেলে দিয়েছি দণ্ডখানা, আর তোমার দণ্ডখানা হল ওটা তো সর্বদেবের অধিষ্ঠান, সেটা আমার একমাত্র সম্পত্তি, আমি নিষ্কিঞ্চন, আমার কিছু নাই, এটাকে তুমি এরকম যাও তোমাদের সঙ্গে আর যাবো না। ভগবানের ভঙ্গি, ভগবানের লীলা আবার আশ্চর্য। তা সেখানে জয়দেবকে যেমন প্রবেশ হয়েছিল, এখানে তুলসীদাসজি মহারাজ ধামের ঠিক এমন জায়গায় থাকতেন যাতে রাতের অন্ধকারে সমস্ত অন্য জায়গায় গিয়ে সব করে শৌচকর্ম করে লোটা ছিল, লোটা শৌচকর্ম সমস্ত লোটার দ্বারা শৌচকর্ম আদি করতেন, মৃত্তিকা মাটি করতেন, ওর নির্দিষ্ট জায়গা ছিল। তুলসীদাসজি মহারাজ তার একটা জায়গা ছিল, তিনি জানেন কোন জায়গায় শৌচকর্ম করবেন, করে কোথায় মাটি করবেন, আর মাটি করে ফেরবার সময় রোজ একটা অভ্যাস হয়ে গেছে তুলসীদাসজির, রোজ একটা কী আছে কাঁটা ঝাড়ি ছিল, ও তার একটা অভ্যাস হয়ে গেছে যেই জলটা বাঁচবে সেটাকে এরকম ছুড়িয়ে দিতেন রোজ, এটা একটা অভ্যাসে পরিণত, শৌচকর্ম করার পরে একটু হয়তো জল আছে সেটা আসবার সময় কাঁটা কাছে এরম ছুড়ে দিতেন, সেটা রোজই এরকম অভ্যাসে পরিণত। একদিন তুলসীদাসজি মহারাজকে সেই পেতাত্তা একটা পেতাত্তা ওই ঝাড়ে থাকতো, পেতাত্তা বলছে তুলসীদাস আমি তোমার উপর খুব খুশি, তুমি আমি জলে তৃষ্ণায় মরে যাই, তুমি রোজ আমাকে সেই জল এরকমভাবে ছুড়িয়ে দাও, বলে আরে তুমি আছো নাকি এখানে, বা আমি তো জানতাম না, আর যাক ঠিক আছে জল পেয়ে আমি তোমার কিছু উপকার করতে চাই, এতে কী 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 করবো বলো। তুলসীদাসজি চতুর শিরোমণি,
তিনি বললেন তো এক কাজ করুন, আমাকে রামলালা প্রাপ্তি করিয়ে দিন, আমার রাম দেখ, রামকে চাই, রামকে পাইয়ে দিতে পারো? রামকে পাইয়ে দিতে পারি, আমি একটা পেতার থা, আমি তোমাকে রাম পাইয়ে দেবো, এটা কী করে হয়? তুমি কীভাবে বললে? তাহলে কি করতে পারো উপকার? বলে হ্যাঁ, একটা রাস্তা বলতে পারি। কি রাস্তা? কি রাস্তা? রামকে পাইয়ে দিতে আমি পারবো না, আমি একটা পেতার থা, আমি রামকে পাইয়ে দেবো, তো একটা রাস্তা বলতে পারি তোমাকে, খুব জবরদস্ত রাস্তা। বলে কি রাস্তা বলো? বলে ওখানে দেখবে এক মহাপুরুষ, দেখবে রোজ রাম, রোজ রামকথা আলোচনা করে, বাল্মীকি রামকথা রোজ দেখবে আলপনা। সেইখানেতে হনুমন্ত লালা এসে বসে, কোথায় তো তুমি যাও? বলো আমি তো ওখানে যাই, তুমি দেখো নি? বলো আমি তো দেখিনি কোনোদিন। বলে দেখবে কুষ্ঠ রোগীর অভিনয় করে এসে পেছনে চুপচাপ বসে থাকবে, আর হলে পরেই দেখে পালিয়ে যায়। কুষ্ঠরোগের মতো অভিনয় করে আসবে, ও পেছনে বসবে সবাই। বলো আমি তো ওই সভাতে যাই। বলো তো তুমি আবার আমি তো দেখিনি কোনোদিন, আজকে দেখবে ভালো করে। তাই এটা শিখিয়ে দিলেন, এতে দেখার পর তুলসীদাসজি তাই করলেন, গিয়ে দেখে সত্যিই তাই। যখন কথা শুরু হয়ে গেছে তখন দেখে একজন এসে বসলো এরকম মুড়ি দিয়ে চুপচাপ করে। তুলসীদাসজি বলে এই আজকে তো ধরবো বেটাকে জোর করে। হনুমন্তজি মহারাজ তাকে ধরতে হবে। ব্যাস যেই তিনি বেরে শর্ট করে চলে যাচ্ছেন, গিয়ে পা ধরেছে, এই কী হলো? আমি কুষ্ঠরোগী ছেড়ে দাও না, আমি কোনো কথা শুনবো না, আমাকে কৃপা করতেই হবে, আমি জানি আপনি কে। শেষকালে তাকে রাস্তা বলে দিলেন, এইভাবে তুমি রামলালাকে পাবে। আর তার হনুমন্ত লাল তার মতো জ্ঞানীনাং অগ্রগণ্য, তিনি কত দৈন্য করে বলছেন যে দেখো আমি পশুকুলে জন্ম হয়েছি, আমার কী রূপ আছে, আর কি আমার কুলে জন্ম হয়েছি, কী বা জ্ঞান আছে, কিছুই তো নেই। তথাপি লক্ষণাগ্রজ রামচন্দ্র আমাদের কৃপা করেছেন। ন জন্ম নূনম মহত ন সৌভগম, ইত্যাদি শ্লোকের আলোচনা করু সময় মতো। ন জন্ম নূনম মহত ন সৌভগম, এই আকার আকৃতি রূপ বিদ্যা এগুলো কিছুই নয়, ভগবানের সন্তুষ্টির কারণ এগুলো নয়, ভগবানের সন্তুষ্টির কারণ হলো ভক্তি। তাই জন্য দেখো আমরা, আমি তো পশুকুলে জন্মেছি, আমার কি জাত আছে, আমার কি বা বিদ্যা আছে, আমার কদাকার আকৃতি কিছুই নেই, দ্বন্দ্বলত আছে কিছুই নেই, তাহলে ভগবান আমাদের উপর কী করে প্রসন্ন হলো বলো? ভগবান প্রসন্ন হলো কী করে? ভজনের চাবিকাঠি হলো একটাই, সেটা কেউ মনে রাখতে পারে না, অনেক বাহাদুরি দেখাতে পারে, অনেক বাহাদুরি একটা সামান্য বিষয় মনে রাখতে পারে, এটা কি বলে মায়া? তাহলে দেখা গেল পেতাত্মা ও কে কে পেতাত্মা কী করেছেন বলে দিলেন। পেতাত্মা তুলসীদাসজিকে কী কী বা করবে, তুলসীদাসজি কোথায় আর পেতাত্মা কোথায়, কিন্তু রাস্তা তো বলে দিলেন, কে পেতাত্মা জানতে পারে? পেতাত্মা পেজনীতে এটা সুবিধে থাকে, পেজনীতে এটা সুবিধা থাকে, কে কোন জন্মে এই জীবনে কী করেছে সব বলে দেবে, পেতাত্মা বলতে পারে, পেতাত্মার ক্ষমতা থাকে, এটা সূক্ষ্ম শরীর তো বলতে পারে। যাই হোক, এখানে এইরকম ধরনের অনেক তত্ত্ব উপদেশ করে বললেন, মৃত্যু চলে আসছে তথাপি কেউ জানতে পারছে না যে আমার নিকটে মরণ আসে বসে, যেটা যেটা বিদুরজি মহারাজ তার জ্যেষ্ঠ ভ্রাতা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছেন, রাজন দেখতে পাচ্ছেন না, আপনার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে মহাকাল আপনি দেখতে পাচ্ছেন না, এখনও আপনি বসে বসে এখানে সময় নষ্ট করছেন। যখন তীব্র কথা বলল তখন আর তার মাথা ঘুরে গেল, একটা প্রবচনেতে সন্ত এও অস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, এটার অ্যাপ্লাইড ফর্ম, এটা প্রয়োগ দেখিয়ে দিচ্ছে যে একটা মহাপুরুষ আচরণশীল সাধুর কথায় কতটা বীর্য থাকতে পারে আর বাজারে কত লেকচার দিতে পারে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য তো কেউ বুঝতে পারবে না। তাদের রক্ত ক্ষয় হয়ে যায় আচরণ করতে করতে, কোনো লোক যেন আমাকে ভুল না বোঝে, আমার চরিত্র, আমার ওঠা বসা, আমার কথা বলা, আমার ভোজন শয়ন শৌচকর্ম, কোনো ব্যাপারে নট ইভেন এ সিঙ্গেল কোয়েশ্চেন ক্যান রাইজ আউট অফ ইট, এ থেকে যেন একটা প্রশ্ন যেন না আসে, অতি সাবধান, একে বলে সাধু। যা সন্তর্পণ যিনি হতে পারেন না,
তিনি সাধু হতে পারবেন না। কোনো প্রশ্ন উঠতে পারে, সমাজের লোক বলতে পারে মহারাজ এরম কেন করছে, এটাও তার সেই গোড়াটাকেও মেরে দেবে, সেই গোড়াটাকেও মেরে দেবে, সেটা কোনো দিন প্রশ্ন করতে না পারে। সেই জন্য বিদুরজি মহারাজ যখন অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি অন্ধ, দেখো পেছনে আপনার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, আপনি এখনও ভীমের দেওয়া অন্নকে পিণ্ডি খাচ্ছেন, যেন ঘরের মধ্যে কুকুর পুষলে পরে মালিকরা কী করে খেয়ে দেবো, রে একটু খায় না, কী ব্যাপারটা কি আপনার। সেই দিন তার মাথা ঘুরে গেল, তার আগে কিন্তু আরামে রয়েছে সুখ স্বাচ্ছন্দ্যে। আজ এই যদি সাধু না আসতো বিদুরজি মহারাজ, তাহলে কী হতো বলো? যদি বিদুরজি মহারাজ সেখানে না পৌঁছাতেন, মহৎ বিচলনম নীলাম গৃহীনাম দীন চেতসাম, এই শ্লোকের তো অ্যাপ্লাইড ফর্ম, এটা তো প্রয়োগ, কত প্রমাণ চাও, সেখানে তো প্রমাণ দিচ্ছে, বলছেন সন্ত এব অশ্ব ছিন্দন্তী মানব ব্যাসঙ্গম উক্তিভি, উক্তিভি মানে প্রবচনাদিভি। সাধুর মহিমাটা কোথায় না, তিনি তার অপ্রাকৃত প্রবচনের দ্বারা, অপ্রাকৃত প্রবচনের দ্বারা হৃদয়ের অন্ধকারকে মিটিয়ে দেবেন। এইটি তো সাধু, সাধুর মূল্য কোথায়, সাধুর মূল্যকে সে বেছে নেয়, সাধুকে সম্মান করে। এই জন্য তো লোকে জগতের যত অন্ধকার সমস্ত মিটিয়ে দিতে পারবেন এক বাস্তবিক সাধু, আর কপট সাধু সবাইকে অন্ধকারেতে ডুবিয়ে দেবেন আরও বেশি করে। সেটা তো আমি বলছি না, প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন এইসব কথা, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। কে বলেছেন? আমি বলেছি না, প্রভুপাদ। ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। কে সামলাবে আমাদের, কে বাঁচাবে আমাদের, কে বাঁচাবে, কে রক্ষা করবে আমাদের? আমাদের যদি চারিপাশে রক্ষাকর্তা না থাকে, তাহলে আমরা বাঁচবো কী করে? আজ যদি জন্মাবার পর তোমাকে তোমার সবাই ফেলে রেখে চলে যেত, কী হতো? তোমাকে সবাই রক্ষা করেছে, পালন পোষণ করেছে, মা বাবা সমস্ত কিছু করে তোমাকে বড় করেছে, সেরকম আধ্যাত্ম জীবনে তুমি এখনও শিশু, তোমার হাত পা এরম ছুটছ, বাচ্চা আধ্যাত্ম জীবনে, তুমি দেখতে মনে হচ্ছে তোমার বয়স হয়েছে এত, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে দেখা যাবে আধ্যাত্মিক বিচারেতে তুমি এখন শিশু, সবে তোমার জন্ম হলো, হাত পা ছুটছ, ওয়া ওয়া করছো, এখন তোমাকে বাঁচাবে কে, তোমাকে বাঁচাবে কে, এইটা চিন্তা করা উচিত। সেই জন্য এই সব কালকে কিছু আলোচনা করব, এই প্রসঙ্গটা একটু এলাবোরেট করব, সকালবেলা আলোচনা, কালকে শিক্ষাষ্টকের শেষ আলোচনা, কালকেই ছিল দামোদর ভগবানের অপ্রাকৃত লীলার কিছু চেষ্টা করে, ভাগবত এবং সত্যব্রত মনে দুটো সাইড বাই সাইড রেখে চেষ্টা করা হবে, ভগবান যতটা স্ফূর্তি করান। নারদজি মহারাজ কত সুন্দর উপদেশ করলেন, রাজন দেখুন আপনার এই যে আমি যে গম্ভীর তত্ত্বগুলো আপনাকে উপদেশ করেছিলাম, তার মধ্যে এই সব গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে। আর জেনে রাখবেন, অর্থে হি অবিত্তমানে ওপি সংস্কৃতির ন নিবর্ততে মনসা লিঙ্গরূপেণ স্বপ্নে বিচরত ইয়থা, ঠিক যে কথাটা আগে ব্যাখ্যা করেছিলাম একদিন, তোমাদের হাসি পেয়েছিল। বাস্তবিক কোনো যেখানে যে জীবাত্মার যে শুদ্ধ অবস্থা, সেই অবস্থায় প্রকৃতির যে যে সমস্ত দৃশ্যমান জগতে তার প্রতিফলন আত্মার মধ্যে পড়বে না, নিয়ম নেই, সেখানে একটাই জিনিস থাকবে ভগবান। কিন্তু অশুদ্ধ অবস্থায় যখন চিত্ত কন্টামিনেটেড হয়েছে, চিত্ততে বিষয়, বিষয়তে চিত্ত, অর্থাৎ এক কথায় বলতে গেলে যখন জীবের বদ্ধ অবস্থা, ঠিক সেই সময় কি হয় যে অর্থহী অবিদ্যমানে অপি, কোনো বাস্তবিক সে বস্তু তোমাকে কোনো পীড়া দিতে পারে না, তথাপি তোমার একটা ভয় উপস্থিত হয়েছে, বিপর্যয়ে মাথা খারাপ হয়ে গেল, কী জন্য
ঠিক যে উদাহরণটা দিতে গিয়ে আমি স্বপ্নের কথা বলেছিলাম সেদিন, স্বপ্নেতে যে বিষয়গুলো তোমার জীবনে আসে সেগুলো কি সত্যি? স্বপ্ন স্বপ্নতত্ত্ব, স্বপ্নে সায়েন্টিস্ট সাইকিয়াট্রিস্টরা মনস্তত্ত্ববিদরা চিন্তা করে স্বপ্ন কোত্থেকে আসে, কাউর মনের যে বিভিন্ন সংস্কার তা থেকে আস্তে আস্তে স্বপ্ন ওঠে। আরেকটা কথা বলা প্রয়োজন মনে করি, তোমরা যদি মনকে জোরজবস্তি করো আমি মনকে কখনো বিষয় দেবো না, আমি ভালো করে মনকে কখনো জোরজবস্তি করা যায় না, মনের সঙ্গে যত জোরজবস্তি করবে তত তুমি হেরে যাবে। বিজিত ঋষি কবায় বিরদন্ত মনস্তুরগম জয় যতন্তি যন্তমতি লোলোমোপায় খিদ ব্যাসন শতামৃত সমবহায় গুরশ্চরণম বনিজ এবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধৌ, ইত্যাদি কথা আলোচনা করা হবে, তখন বুঝবে মনটা হচ্ছে পাগলা ঘোড়ার মতো, কিছুতেই তোমাকে বাঁচতে দেবে না, পাগল করে দেবে। যখন তোমাকে মন এরকম বিরক্ত করবে তখন এই কথাটা মনে রাখবে যে মন এটা হচ্ছে প্রকৃতির উপাদান, এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তুই কি করবি কর। যেমন পাগলা অরগাটাকে সেদিন উদাহরণ দিয়েছিলাম, সে পিঠে উঠে গিয়ে বসেতে কত দৌড়াবি, দৌড়া 50-60 কিলোমিটার 70 কিলোমিটার কত দূর দৌড়াবি, দৌড়া তুই। তারপর তো তৃষ্ণার্ত হয়ে জল দেবো না তোকে, যা পারিস কর তুই। মনকে যেদিন তুমি শিখবে, বদমাইশ মন, তুমি আলাদা হয়ে চিন্তা করবে এই মনটা আমার কেউ না, তুই কী করছিস কর। যখন তুমি মনকে উপেক্ষা করবে তখন মন ব্যাস, যখন মনকে তুমি উপেক্ষা করবে, উপেক্ষা করে যাও, ওই যা করবি তুই কর, তোর সঙ্গে আর কোনো সম্বন্ধ নেই, দেখবে মন কুকুরের মতো বস হয়ে যায়। যতদিন মনের মধ্যে যা উঠছে তার মধ্যে তুমি যত বেশি করে প্রাধান্য দিচ্ছ, ব্যাস মন তোমাকে লাথি মারতে মারতে নিয়ে যাবে, কোথায় তুমি যাবে অত সোজা নয়। আর গুরু সেবার দ্বারা তো মন তো বশীভূত হয়, এ তো বলেছি এসব টেকনিকগুলো। যে কথাটা বলতে গিয়ে এটা বলা যে শুদ্ধ আত্মার ভেতরেতে প্রাকৃত জগতের দৃশ্যমান জগতের কোনো প্রতিফলন পড়া সম্ভব নয়, কিন্তু বদ্ধ অবস্থায় জীবের বিষয়তে চিত্ত, চিত্তায়তে বিষয় এমনভাবে মিশে মিলেমিশে এক হয়ে গেছে, কেউ কাউকে সেপারেট করে নিতে পারছে না, ডেঞ্জারাস অবস্থা। এই অবস্থায় সাধকের প্রচণ্ড বিপদ। ওই যেদিন উদাহরণ দিয়েছিলাম, স্বপ্নেতে একজন দেখছে স্বপ্ন, আরে স্বপ্নের বিষয়ে কি সত্য হয় নাকি, এই সেদিনকে বলছিলাম তোমাদের হাসি পেয়েছি, সত্যি ঘটনা এটা, আরে কিছুই না, একই সময় ও ভূতের স্বপ্ন দেখছে, এ চোরের স্বপ্ন দেখছে, বলো দি, ও চৌকিতে শুয়ে রয়েছে, ও ভূতের স্বপ্ন দেখে ভয়েতে গড়িয়ে ওর গায়ে পড়েছে, আর ও জড়িয়ে ধরে বলে ভূত, যে ও বলছে আমাকে ভূত ধরলো ভূত ধরলো, ও বলছে চোর ধরেছি আর ছাড়বো না, এই কে কোথায় আছি যা, আসলে না ভূত না চোর কিছুই নেই, কিন্তু দুজনের দুজন চিন্তা করছি, এ বলছে আমি ছাড়বো না চোর ধরেছি, ও বলছে আমাকে ভূত ধরে ফেললো মেরে ফেলছে ছেড়ে দাও। তাহলে এই যে ভাবনাটা, এটা তো বাস্তব নয়, কিন্তু যখন দেখছে তখন তো সত্যি দেখছে। একজন ব্যক্তি, আমি গোদরুমেতে কিছু কাজ করছিলাম ভোরবেলা, সহসা কাউর সঙ্গে ওরম সময় কথাও বলি না, কিন্তু সে বিপর্যস্ত হয়ে ছুটে এসছে, মহারাজ মহারাজ একটা বীভৎস স্বপ্ন দেখলাম আজকে। কি হলো? ছেলেটা ভালো ছেলে, পাশে থাকে, সে এসে বললো আজকে দেখলাম, আমি দেখছি স্বপ্নেতে চিৎকার করছে, আমার গলাটা কেটে দিল, কে করে তরোয়াল দিয়ে কে কেটে দিয়েছে, পুরো যন্ত্রণা আমি ছটফট করছি, চিৎকার করে যখন চোখটা খুলেছি যখন, তখন দেখি পোষকালী আছে না, পোষকালীর জোরে ঢাক বাজছে 4:30-5টার সময়। বলে এটার মানে কি মহারাজ, এইরকম দেখলাম কেন? বলছি ঠিক আমার স্বপ্নটা ভাগলো, আমি দেখলাম গলা কেটে গেছে একবারে, মুন্ড আলাদা, আমার রক্ত পড়ছে, আ চিৎকার করে। আর সেই সময় যখন ভেঙে গেল তখন কানে এলো যে পোষকালীর যে পুজো হচ্ছে
তার ঢাকের বাজনা চলে এলো মন্ত্র, আরে আমি তো বুঝতে পারলাম না আপনার কাছে এসেছে মানে কি মহারাজ। আমি বললাম তুমি তোমার জীবনে কি কত তুমি তোমার জীবনে কি আত্মহত্যার চেষ্টা করেছিলে? হ্যাঁ মহারাজ। আপনি কী করে যাল? আমার মনে হয় তুমি আত্মহত্যার চেষ্টা করেছিলে সংসারের কোনো দুঃখে। মানে হ্যাঁ, তিনবার চেষ্টা করেছি, তিনবার আত্মহত্যার চেষ্টা করেছি। যতবারই গলায় দড়ি দেয় তো গলায় দড়ি তার কপালে নেই, আর গলায় দড়ি হবে কী করে, তো বেঁচে যায়। ওই যে তেই দেবী, শরীরটা হচ্ছে দেবীর, প্রকৃতি দেবী তোমায় দিয়েছে, তুমি এটাকে নাশ করার চেষ্টা করেছো অন্যায়। তোমার ক্রিয়াকলাপেতে দেবী সন্তুষ্ট নয়, এবার যদি কিছু করো তোমার সত্যি সত্যি গলা কেটে দেবে। ওরে বাপ রে, আমি যাও, এবার সাবধানে থাকো। তো এইভাবে অর্থে হি অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবার্ততে আর মনসা লিঙ্গ রূপেণ স্বপ্নে বিচরত ইথা। ঠিক যেমনভাবে স্বপ্নেতে অনেক কিছু দৃশ্যমান বস্তু দেখা যায়, কিন্তু সেগুলো যখনই স্বপ্ন চলে যায় অনর্থ অপগমেই যথা, যখন স্বপ্ন চলে গেল তখন তো স্বপ্ন তো সত্যি নয়, স্বপ্ন ছিল। স্বপ্নেতে দেখছি একটা রিস্কাওয়ালা, সে দিচ্ছে বিশাল পয়সা পেয়ে গেছি, বিশাল একটা জমিদারের রাজার কন্যাকে বিয়ে করেছি, ও বাবা পালকি করে যাচ্ছে সব কিছু। হঠাৎ একজন এসে পাছায় লাথি মেরে, এই এত বেলা হয়েছে এখন রিস্কা নিয়ে বেরো। উঠে দেখি সেই রিস্কা, ভাঙা রিস্কা সেই রাস্তায় আমি শুয়ে রয়েছি। হা ভগবান, কী সুন্দর স্বপ্ন দেখছিলাম, রিস্কাওয়ালা স্বপ্ন দেখছি, প্রচুর পয়সা তার হয়ে গেছে বিশাল। এইরকম বাস্তবিক স্বপ্ন দেখছে সব, বাস্তবিক এইটাই। সেই জন্য বলছে এটাকে ভক্তা পরমায়া গুরু বলছে ইয়থা আত্মনো অর্থভূতস্য যত অনর্থ পরম্পরা সংস্কৃতি তদ ব্যবচ্ছেদ ভক্তা পরমায়া গুরু। একই কথা বলছে, এখানেও একই কথা, একই কথাই তো বলছে, সেই একই কথা, সেই সৎপুরুষ সৎগুরু পরম বৈষ্ণব সেবা। এখানেও বলছে ইয়থা আত্মনো অর্থভূতস্য যত অনর্থ পরম্পরা সংস্কৃতি তদ ব্যবচ্ছেদ ভক্তা পরমায়া গুরু। বাসুদেব ভগবতী ভক্তি যোগ সমাহিতঃ সদৃচীনেন বৈরাগ্যম জ্ঞানঞ্চ জনয়িষ্যতি। এইভাবে জ্ঞান বৈরাগ্য আদি লাভ হয়ে কৃতকৃতার্থ হয়ে যায়। শেষে বলছেন রাজন নারদজি মহারাজ, এগুলো নারদজি মহারাজের মতো ব্যক্তিরই বলা সম্ভব। ইত্র ভগবতা রাজন সাধব বিশদাশয়া ভগবদ গুণান কথন শ্রবণ ব্যগ্রচেতস। ব্যগ্রচেতনা লাভ করে হা কখন আমি ভগবানের কথা শুনবো, কবে হবে বলো সেদিন আমার ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মে জন্মে প্রভু। হ্যাঁ, জন্মে জন্মে প্রভু দেহ গৌর হরি অহেতুকি ভক্তি চরণে তোমার কবে হবে বলো সেদিন আমার। এই কথা সেই কথা ঘুরে একই কথা আছে, কবে আমার সেই এক্সেলেন্ট অবস্থা তারা। এবার যেটা উপদেশ আছে সেটা মনে রাখলে ভালো হয়, কেউ আর সংসারেতে মজে যাবে না, সংসারে থাকবো। আমাদের আমরা আলোচনা করেছিলাম আগেও যে তুমি সংসারে আছো কোনো ক্ষতি নেই, তোমার ভেতরে যেন সংসার না হয়। বলে সে আবার কী কথা বলো মহারাজ? কথাটা এই হলো, নৌকা জলে থাকুক, নৌকা তো জলেই থাকবে, কিন্তু নৌকার ভেতরে জল এলে পরে নৌকা তো ডুবে যাবে। জলের ওপরে তো নৌকা থাকবে, এ কোথায় থাকবে? নৌকা কি ডাঙায় থাকবে? কিন্তু নৌকা জলে থাকুক থাকুক, কিন্তু জল যদি নৌকার ভেতরে উঠে পড়ে তাহলে তো সব শুদ্ধ সব শেষ। সেই জন্য জল জলের উপরে থাকো, ক্ষতি সংসারে থাকো, কিন্তু ফুললি কনসিয়াস, পূর্ণ পূর্ণ চেতনার সঙ্গে
যেটা উপনিষদ আমাদের সাবধান করছেন, কি সাবধান করছে? ওঠো জাগ্রত হও, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত ক্ষুরস্ব ধারা নিশীত ইয়া দুর্গম পথস্তত কবয় বদন্তি। এটা কে বলছে? হ্যাঁ, তা সেখানে তো এটাই আসছে উত্তরটা। বলছেন যে সংসারী জীবকে বলছে সাবধান, ও উত্তিষ্ঠ, ওটো কি শুয়ে রয়েছে? বলে কোথায় শুয়ে রয়েছে? বলে শুয়েই রয়েছ, তোমার যে জাগরণ দশা এটা শোয়াই, এটাকে শয়ন দশা বলা হয় শাস্ত্র। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ, প্রাপ্য বরাণ বহু বচন, এত বর আশীর্বাদ তোমার জন্য রয়েছে, তুমি নিচ্ছ না কেন? তোমার জন্য ডিউ পড়ে রয়েছে। প্রাপ্য বরাণ নিবোধত, এই বরগুলো আশীর্বাদ নিয়ে তুমি জেগে ওঠো। আর জেনে জানো না তুমি, এই সংসারটা হচ্ছে খুঁড়ের ওপর দিয়ে, চুল এই যে দাড়ি কামায় খুঁড়, এই খোঁড়ের ওপর দিয়ে সংসারী জীব যাচ্ছে, যখন তখন পাকেটে যাবে, খুঁড়ের ওপর দিয়ে চলছে। এই যে কি কষ্ট সংসারী জীবের, যারা সংসারের কষ্টটা পেয়েছেন, যেমন আত্মদেবজি মহারাজ, তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমার তো মনে হয় যাদেরকে ভগবান সংসারে যে কষ্ট দেন তাদের ভাগ্য ভালো। বলে কেন এই কথা বলছি? বলে ভগবান ওদেরকে দুঃখ দিয়ে প্রমাণ করছেন যে দুঃখটা তুই পেলে এটা আননেসারি, এটা তো দরকার ছিল না, তুই তো অকারণে কষ্ট পেয়েছিস। আর যাদেরকে সুখ দেবে বিপদ, জেনে রাখবে জীবনে, সংসার জীবনে যদি যত বিপদ আসবে তত ভালো, মঙ্গল, তত তোমাকে ডাইরেক্ট রিয়েলাইজেশন অনুভব দেবে যে সংসারটা কিছু না, সংসারটা কিছু না। আর যদি ভগবান সুখে ডুবিয়ে দেয় ব্যাস, তারা ভুলে হয়ে যাবে, তখন আর পারবে না। সেই জন্য নরোত্তম ঠাকুর সুন্দরভাবে বলতেন যে কি বলছেন, পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম, পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম, পুণ্য বলে যে কথাটা সেটার নামই তুমি নিও না, সেটা তোমার সুখের ধাম। আর যখনই তুমি সুখ পাবে, পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম, আরে বাবা এমন কথা বলছেন, যে পুণ্যের জন্য সমাজের লোক পাগল হয়ে যাচ্ছে, তারা বলছে কিছু দান দক্ষিণা ইত্যাদি দিয়ে কিছু পুণ্য অর্জন করো ভাই, আমরা অনেক সুবিধা হবে। আরে মহারাজ এগুলো বন্ধ করো, সেগুলো নরোত্তম ঠাকুর বলছেন এরকমভাবে কঠোরভাবে বলছেন, কত করুণা। আজকে কে জানিয়েছিল আমাদের এই কথাগুলো? যদি নরোত্তম ঠাকুর না জানাতেন, তুমি কোথা থেকে, তোমার ক্ষমতা আছে অনন্ত শাস্ত্র সব মন্থন করে তুমি এগুলো বার করবে? কি করুণা, আহারে অনন্ত জন্ম যদি তাদের কুকুর হয়ে জন্মে, তাহলেও তাদের ঋণ শোধ করতে পারবো না, হয় না। সেই জন্য নরোত্তম ঠাকুর বলছেন পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম, পুণ্যের নাম নিও না, তোমার মনে হচ্ছে পুণ্য ভালো হবে, দান দক্ষিণা করবে, ওখানে গিয়ে একটু চান করে এলে গঙ্গা স্নান ওখানে দিবেন, কী লাভ হবে? তাতে তুমি পুণ্য লাভ করবে, আর পুণ্য লাভ করলে পুণ্যের তোমার যা লাভ করে সেটা তোমাকে ভোগ করতে হবে, পুণ্যটা তো তোমাকে দেবে, পাপ এবং পুণ্য সব তোমাকেই ভোগ করতে হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, কৃত কর্মের ফলাফল তোমাকে ভোগ করতেই হবে, ইট হ্যাজ টু বি দেয়ার, থাকবেই সেটা, এটা থাকতেই হবে এই বিচারটা। আবার গীতাতে ভগবান পরিষ্কার জানিয়েছেন, দেখো এই যে জীবাত্মাগুলো আছে এদের পাপ পুণ্যতে কোনোটাই আমি লাগাইনি, এরা নিজের কর্মফল লেগেছে। ভগবান বলছেন না আদত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতিম বিভম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তব, না আদত্তে কস্যচিত ন চৈব সুকৃতিম বিভু, কখনো এইসব নেয় না, এ তুচ্ছ ব্যাপার। জীবাত্মা যেমন যেমন কর্মফল বিস্তার করবে সেরকম নিজে করবে। ভগবান বুঝে আমি কী, আমি তো তাদেরকে করিনি, আমি তো চাইছি। গুরুপাদ পদ্ম বলতেন দেখো নিতাই গৌরাঙ্গ মহাপ্রে আমার হাত চেয়ে জীবগণকে ডাকছে, আমার কাছে আয়, কোথায় যাচ্ছিস তোরা, আমার কাছে চলে আয়, কিন্তু কেউ আসতে চাইছে না, সবাই উপেক্ষা করে বিষয় যেতে চাইছে, কী পাবে কী পেয়েছ হিসাব করে দেখো, ক্যালকুলেশন করো নিজের মনে বিবেকের সঙ্গে।
तस्मिन् महत् मुखरिता मधुबीज चरित पीजूष शेष सरित परित स्रवंती ताजे पिबंती अवितृषो निपो गारु कर्णई स्थानो न स्पृशंती अशनोत्तीड़ो भयसो कुमोहा कि बोलছেন এটা মনে রাখতে হবে ছিল তাসমিন মহান মুখরিতা মদবি চরিত্র পিজুস শেষ সরিতহ পরিতহ স্রবন্তি তাজে পিবন্তি অবিত্রিশ নিপগার কর্ণই স্থান ন স্পৃশন্তি অশনত্তিড়ো ভয়সো কমোহা হে রাজন যে মহা মহা বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে বিগলিত মধু কথামৃত ভগবানকে তো মধু বলা হয়, মধু বলা হয় না, ওম মধু ওম মধু ওম মধু বেদেতে বলছে মধু ভগবান। অধুরম মধুরম হসিতম মধুরম কে বুঝে মধুরাধিপতে রখিলম মধুরম বলছেন তো মধুরাষ্ট্রকে সব মধু, সেন ভগবানের একদম মধু, আর মধুই সব দিকে মধু ঝরছে কিন্তু অনুভব করা তো মুশকিল। হে রাজন দেখো তসমিন মহৎ মুখরিতা মহৎ মহাপুরুষগণের যে মুখারবিন্দু থেকে অমৃত কথা যেটা বিগলিত হচ্ছে মধুবিচ্চরিত ভগবানের অপ্রাকৃত কথামৃত পীযূষ শেষ সরিত পরিত সবন্তী ঝরে পড়ছে শ্রবন্তী সয়রফাল দন্ত সয়রফাল খরিত হচ্ছে শ্রবণ না তালিবস্ব না হেরে যে ঝরে পড়ছে তা যে পিবন্তি সেটা যে পান করে। আরে মহারাজ পান করে কি দিয়ে পান করে, গ্লাসে? বলে হ্যাঁ গ্লাসই তো, এটা তো গ্লাস। এদের যখন গোপী গীতা আসবে তারপরে ওখানে বেণুগীতা আসবে ওখানে দেবে গৌ বাছুরগুলো কানটাকে এরকম সোজা করে কৃষ্ণের যে বংশীধ্বনি করছে এরকম কানটাকে পেতে দিয়েছে, যেমন মনে হচ্ছে গ্লাসের মধ্যে রসগুলো আসছে এরকম ভাই ঢালছে, কানগুলো খাড়া করে দিয়েছে বাছুরের কানগুলো কেন খাড়া করে দিয়ে কানটাকে এই করে সোজা করে দিয়েছে। কৃষ্ণ বংশীধ্বনি করছেন তার বংশীধ্বনির রস এমনি এসে কানের মধ্যে অমেলিত দৃশ্য, চোখটাকে চোখ সব স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, যত পাখিগুলো আছে যত গৌ বাছুর আছে যত প্রাণী আছে সব স্ট্যান্ড স্টিল, মনে হচ্ছে যেন স্ট্যাচু হয়ে গেছে, কেউ নড়ছে না, মনে হচ্ছে ছবি হয়ে গেছে। এক বংশীধ্বনির দ্বারা ভগবানের এমন জাদু, সব যে যে অবস্থায় রয়েছে চুপচাপ, কেউ নড়েও না চড়েও না, ভগবান অমৃতময় ভগবান। তাই বলছেন তা যে প্রিবন্তী অবিতৃষ নিপগার নিপগার কর্ণই, যে গাঢ় কর্ণের তৃষ্ণা আকুলিত হয়ে কথাগুলো শুনবে তা যে প্রিবন্তী, তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না, আরো দাও। যেটা সনকাদি ঋষি বলেছেন বয়ম ন বিতৃপ্তাম উত্তম সোকবিক্রমে যৎসিন্নতাম রসজ্ঞান সাধু সাধু পদে পদে, আমরা শান্তি পাচ্ছি না, আপনি আরো বলুন আরো বলুন, আমাদের তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না। এটি তো যারা ভগবত কথা শ্রবণ করবেন তাদের যোগ্যতা কি? এই একটা যোগ্যতা, ধন দৌলত আছে, অনেক বাহাদুরি আছে, অনেক কিছু, তারা কি ভগবত কথা শুনবেন? ভগবত কথা শোনার যোগ্যতা এটা, আরো বলো আরো বলো, পারছি না, আমার ভাল লাগছে না, আরো বলুন। যেটা রাধারানী বললেন সখি কে যে আমার কানে শ্যাম নাম দিল, আরে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি তো মাথা খারাপ হয়ে যাই, কে আমার ওই কানে শ্যাম নাম দিল। এখানে এসব আলোচনার বিষয় নয়, তাই না বলাই ভালো। তাই এখানে বলছেন তো তার তো যে এরকম নিপ যে গাঢ় কর্ণের দ্বারা এইসব তৃষ্ণার্ত হয়ে এসে শ্রবণ করবে তাকে তো এই জগতের ক্ষুধা তৃষ্ণা ভয় শোক এগুলো পীড়া দেবে কি? ন স্পৃশন্তি অশনত্তিড় ভয় ভয় শৌক মহা, এইসবের থেকে বাইরে চলে যাবে, অনন্ত আনন্দময়
আর জগতে সন্ধান পাবে। রাজন এত সুন্দর সমস্ত অপ্রাকৃত কথা শ্রবণ করলেন, সমস্ত কথা এসব শ্রবণ করলেন, শ্রবণ করে কিছু বুঝলেন, বলে যা এবার এদিকে এত কথা বলা হলো, এদিকে এ প্রচেতাগণকে দশ সহস্র বৎসর ভজন করার পর রুদ্র গীতা রুদ্র যে শিখিয়ে দিয়েছিলেন তত্ত্ব উপদেশ সেসবের দ্বারা ভজন করলেন, করে তারা কৃতকৃতার্থ হলেন। আর হরি তাদের বরদান করলেন, হরি তাদেরকে অপূর্ব বন্দা বরদান করলেন, আর তার দ্বারা তারা প্রচেতারা ভগবানকেও অনেক স্তুতি করলেন, নানানভাবে স্তুতি করলেন সমস্ত। আর স্তুতি করার পর তারা তাদের অনেক ঘটনা এগুলো পরে শুনবেন আবার। এইভাবে দেখা গেল নারদজি মহারাজ প্রচেতাগণ যখন সিদ্ধি লাভ করলেন, সমস্ত কিছু হলো, একদা দেখছেন নারদজি মহারাজ তাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আর মহান নারদজি মহারাজ তিনি যার কাছে যে অবস্থায় যান তার মঙ্গল না করে ছাড়েন না। অনন্তকালে নারদজি মহারাজের চরণে আমরা ঋণী। কত কত ভক্তিশাস্ত্রের গোপন কথা তিনি আমাদের কাছে রেখেছেন, কত রকমভাবে তিনি কায়দা করে আমাদেরকে বুঝিয়েছেন, এরকম আর কেউ নেই। নারদজি মহারাজ আনপ্যারালাল আনবিটেন, শঙ্কর ভগবান আনারজি এই ভক্তির আচার্য দুজন, এদের যে কী করেছেন, এদের শিষ্য হল অজস্র, যত সব জগতের শিষ্য সব এদের শিষ্য, এত করুণা তাদের, কিভাবে বোঝাবে, কিভাবে তাদেরকে বোঝাবো যে এটা সত্য না, এদিকে যাস না, বুঝবে তো না, এইভাবে করুণা আর কে প্রকাশ করেছে। প্রচেতাগণের কাছে নারদজি মহারাজ এলেন, নারদজি মহারাজ দেখলেন এদের তো সিদ্ধিলাভ হয়েছে, আর তাও সিদ্ধি ভগবান করুণা করেছেন, ঠিক আছে, ভগবানের করুণা ভক্তের করুণা তো আলাদা না, ভক্তের করুণা মানেই ভগবানের করুণা। নারদজি মহারাজ তাদের কাছে যেন ভুল না হয়ে যায় জীবনে, সেই আবার সুন্দর কিছু উপদেশ করলেন। সেই উপদেশগুলোর মধ্যে কিছু আলোচনার বিষয়ে বলে মনে করি, বিশেষ অনেক সবটাই আলোচনার, কিন্তু সময়ের অল্পতা। সেখানে বলছেন, দেখো প্রচেতাগণকে বলছেন নারদজি, শ্রেয়সাম অপি সর্বেষাম আত্মা হি অবধির অর্থত সর্বেষাম অপি ভূতানাম হরির আত্মা আত্মদো প্রিয়। ওই যে দেখো যত প্রকার প্রিয় বস্তু আছে, আত্মা যে আছে সেটি কিন্তু বাস্তব প্রিয়। দেখো বাদ বাকি যে প্রিয় বস্তুগুলো সেটা আত্মার সম্বন্ধে প্রিয় লাগে, বুঝা গেল। যদি কাউকে বলা হয় সবচেয়ে প্রিয় কী তোমার, সে সত্যি কথা বলুক, তার আত্মাটাই তো তার প্রিয়, সে তো নিজেকে বাঁচাতে চায়। আর যদি বলে তারপর কিছু প্রিয় বস্তু আছে, তাহলে সেটাও আত্ম সম্বন্ধে। সেটাও আত্ম সম্বন্ধে যদি কোনো বস্তু সবচেয়ে প্রিয় কিছু থেকে থাকে, কাউকে প্রশ্ন করো, তাহলে সেটা বাস্তবিক উত্তর কী হবে, নিজেকেই মানুষ ভালোবাসে সবচেয়ে আত্মা। আর তারপর যদি আর কাউকে কিছু ভালোবাসে কোনো বস্তু বা ব্যক্তিকে, সেটা হচ্ছে আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নিদিধ্যাসিতব্য, এই তো উপনিষদের কথা। আর যদি কোনো কিছুকে ভালোবাসে সেটাও সেটা আত্মার সম্বন্ধে, তুমি তোমার ছেলেটাকে ভালোবাসো মেয়েটাকে ভালোবাসো, কেন তার মধ্যে আত্মা রয়েছে, তাই তো, মেয়েটা তো খোল ছেলেটা তো খোল, রয়েছে তো ভগবান, বাস্তবিক কথাটা উপলব্ধি করতে পারছে না, এত গম্ভীর চিন্তা, কিন্তু কেউ কর এত জড় বিষয়ে অভিনিবিষ্ট, এগুলো চিন্তা করার সময় কোথায় তাদের, তা বলো আমাদের কাছে সময় নেই, আর তোমার সময়টা কী কাজের জন্য, হাতে সেবা করো মুখের নাম করো চিন্তা করো, কি ছোটোখাটো বিষয়ে। ইথা তরমূল নিষেচনে তৃপন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাশ্চ যথেন্দ্রিয়াণাম
তথৈব সর্ব অর্হণম অচ্যুতেজ্যা যথা তরমূল নিষেচনেন তৃপন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাশ্চেন্দ্রিয়াণাম তথৈব সর্ব অর্হণম অচ্যুতেজ্যা প্রসেদাগম শোনো, বাস্তবিক কথাটা কি, এই যে যত তুমি আনাচে কানাচে গাছের ডালপালায় জল দিচ্ছ, এতে কোনো লাভ আছে? ভালো করে শোনো, জলটা দাও গোড়াতে, যথা তরর্মূল নিষেচনেন তৃপন্তি তৎস্কন্দ ভুজৌ উপশাখা। কোনো বোকালোক আছে গাছের মাথায় উঠে পাতা পাতায় জল ছিটাচ্ছে বলে কী হয়? গাছের গোড়াতে জল দিলেই তো সব হয়ে, গোড়াতে জল দিয়ে সব চলে। সেই জন্য এই সংসার মূল হচ্ছে হরি, সংসারের মূল কে? হরি। শ্রী হরির চরণে যদি তুমি করো তাহলে সমস্ত দেব দেবতা সব যক্ষ রক্ষ কার ক্ষমতা নেই কিছু করবে, সমস্ত সব। তার তোমাকে আর গোমেদ নিতে হবে না, পোকরাচ নিতে হবে না, কিছু নিতে হবে না। হাতে তো মহারাজ আমার সময়টা খারাপ যাচ্ছে, দেখুন তো বোধহয় শনির দশা, এটা দেখুন তো পোকরাজ বোধহয় লাগে না, পোকরাজ বৃহস্পতির দশায়, নীলা লাগবে, নীলা কিচ্ছু লাগবে না। যেখানে এই নবগ্রহ পাগলের মতো এরকম চুটকি ভাগ, যে ভগবানের ইশারাতে ভয়ে দৌড়ায় কাঁচা খুলে, সেই ভগবান যে দশম গ্রহ কৃষ্ণ, তাকে তোমরা ভজন করছো এখনো গ্রহের চিন্তা? গ্রহে কি করবে, গ্রহে কি করতে পারবে, তার ক্ষমতা কি আছে? কি কি কেমনি শুনছে কানে, চোরাই না শোনে ধর্মের কাহিনী। এই যে সেদিন গল্প করেছিলাম, চোরের বাবা বলেছে একদম ভাগবতের কথা শুনবি না, আমাদের ধর্ম হলো চুরি, চুরি ছাড়া কিছু, যদি শুনিস ভগবত চুরি হবে না, আমার কাছে প্রতিজ্ঞা কর, মরবার সময় বলে গেছে। তো বাবা যখন বলছে ঠিক আছে, তারা প্রতিজ্ঞা করছে শুনবো না, কিন্তু ভগবানের মা দুনিয়ার ভাই চুরি করে ফিরছে রাত্রিবেলা, তখনও সব বাবলা গাছে কাঁটায় পা দিয়ে দিয়েছে, কানেতে জোর করে ধরে রেখেছে, ভগবানের কথা এখানে একটাও না আসে, আর বাবলা গাছে কাঁটায় পা দিল, ওরে বাপরে বলে সব গুলে দিয়েছে, আর পা পড়েছে বাবলা গাছে, আর কানেতে হাত থাকবে কি করে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে দূরে একটা সাধু সুন্দর হরি কথা বলছে, আর কাঁটা বার করতে করে দুদশটা কথা কানে চলে গেছে, হয়ে গেল তার চুরি শেষ। কোনো মতে যদি বাস্তবিক সাধুর দু চারটে কথাও কেউ জীবনে গ্রহণ করে, যে কত মঙ্গল, সেগুলো বলে বোঝানো যায় না, বাস্তবিক মঙ্গল হবেই হবে, কিন্তু গ্রহণ করে না, দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য দুর্ভাগ্যর বিষয়ে গ্রহণ করে না তো ফল পায় না। আজকে আমরা এই চতুর্থ স্কন্দ সমাপ্ত করে পঞ্চম স্কন্ধতে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ পঞ্চম স্কন্ধ শুরু হবে।